প্রিয় ভাইয়েরা, আমরা আজকে যে বিষয়ে কথা শুনব সেটি হচ্ছে দুনিয়ার যে জীবন আমাদের, এই জীবনের পরে আমাদের একটা পরকালীন জীবন শুরু হবে, এটা বিশ্বাস করি তো ভাই? কথা বলেন, বিশ্বাস করি তো? এই পরকালীন জীবনে রব্বুল আলামিনের সামনে সবাইকে উঠতে হবে, উঠতে হবে কি না? কিন্তু কোরআন আমাদেরকে অবিশ্বাস্যভাবে কতকগুলো তথ্য দিচ্ছে, যেই তথ্য আমরা জানতাম না। আল্লাহর কাছে যখন বান্দারা উত্থিত হবে, সব বান্দাগুলাকে আল্লাহ রাব্বুল আমিন একভাবে কিয়ামতের দিনে তুলবেন না। আমরা কোরআনের তাত্ত্বিক বিশ্লেষণে বুঝি, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিন পাঁচভাবে তার সামনে তার বান্দাদেরকে উত্থিত করবেন। কয়ভাবে? মানুষ এক, দুনিয়ার বুকে সবাই চোখ কান নাক ওয়ালা মানুষ নামে হিউম্যান বিং, কিন্তু এই মানুষ যখন আল্লাহর আদালতে উঠবে, উঠার সময় এই মানুষগুলা সবাই একরকমভাবে উঠবে না। আল্লাহ রাব্বুল আমিন বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন অপরাধের কারণে আল্লাহর আদালতে সেই দিন মানুষগুলাকে উঠাবেন। আল্লাহর দয়া হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে বড়, যে ওই দিনে যাওয়ার পরে মানুষ যদি উঠত আর ওই দিন পরীক্ষাটা এরকম হয়ে যেত, তাহলে সবাই ফেল করে যেত। কিন্তু রব্বুল আলমীর রহমান রাহিম নামের ওসিলায় দুনিয়ার একটা মানুষ যেন জাহান নামে না যায়, একটা মানুষ যেন ফেল করে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলমীর ওই দিনে উঠার ধরন এবং কী কী অপরাধ তাদের, ওই অপরাধ থেকে বাঁচবে কেমন করে, পুরা প্রক্রিয়াটা কোরআনের মধ্যে দিয়ে মানুষকে যুগের পরে যুগ প্র্যাকটিস করাইছেন, যাতে তার একটা বান্দাও জাহান নামে না যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলমিন তার রসুলকে দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, আপনি দুনিয়ার মানুষের কাছে যাওয়ার পরে প্রিয় রসুল দুনিয়ার মানুষের কাছে বার্তাটা পরিষ্কার করে দেন। কুরআনুল কারীম যখন অবতীর্ণ হতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আমিন যখন বার্তা দিতে শুরু করলেন, আমার রব্বুল আমিন কতকগুলো হিডেন চ্যালেঞ্জ কোরআনের মধ্যে দিয়ে রেখে দিয়েছেন। কোরআন আসার পরে মক্কার বিভিন্ন ধরনের কাফের মুশরিকরা নানান ধরনের কথা বলতো, কোরআনকে অস্বীকার করতো, কোরআনকে বিভিন্নভাবে বলতো এটা আল্লাহর বাণী নয়, এইটা মুহাম্মদ বানায় বলছে, এইটা বিভিন্ন ধরনের জাদুবিদ্যার মাধ্যমে কবিত্বের মাধ্যমে কোরআন এসেছে, নানান কথা বলতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন ওই কাফের মুশরিকদের মুখগুলাকে বন্ধ করে দেওয়ার জন্য পূর্ণাঙ্গ সুরা হিসাবে যখন সুরা ফাতেহা আসলো, ফাতেহা আসার পরে আল্লাহ রাব্বুল আমিন তিনটা আয়াতে কারিমা যখন অবতীর্ণ করেছেন, ওই কাফের মুশরিক কোরআনকে যারা অস্বীকার করতে চাইতো তাদের মুখটা কাল্লা বন্ধ করে দিয়েছেন, অক্ষম করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আমিন রাসূলের প্রতি আয়াতে কারিমা নাযিল করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, আরবের মুশরিকরা প্রত্যেক বছর দারুন নদওয়ার মধ্যে বসে থাকতো, দারুন নদওয়ার মধ্যে বসার পরে তারা মানুষের জন্য একটা ডিক্লার দিয়ে রাখতো, মক্কায় যখন হজের সিজন হবে যেই মানুষগুলা হজ করতে আসবে, আরবের যতগুলা জাজিরাতুল আরবের মধ্যে যারা আরবি ভাষাভাষী আছে ওই মানুষগুলার কাছে বলা হতো, আপনারা একটা কবিতা জমা দিয়ে যাবেন, আমাদের দারুণ্য দোয়ায় কবিতাগুলো পর্যালোচনা করা হবে, লাবিদ থেকে শুরু করে আবু জেহেল, বড় বড় যারা ওই সময়ের কবি ছিল সবাই মিলে ওইটাকে পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখবে, দেখার পরে যেই সাতটা কবিতা সবচেয়ে বেশি মনোনীত হবে, সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত হবে, অভাবনীয় হবে, যেইটার শব্দের ব্যবহার ভাষার ব্যবহারের আগ পর্যন্ত কেউ করে নাই, ওই রকম কবিতাগুলা কাবার ওয়ালের মধ্যে লটকায় দেওয়া হবে। কাবার ওয়ালের মধ্যে যার কবিতাটা লটকায় যাবে ওই মানুষটা বড় বেশি সৌভাগ্যবান, বর্তমান সময়ে নোবেল পুরস্কার পেলে যেই রকম, ওই সময়ে ওই রকম কারো কবিতা যদি কাবার ওয়ালে লেখা হয়ে যেত ওই মানুষটা নোবেল প্রাইজের থেকে বড় বেশি নিজেকে সম্মানিত বোধ করত। কিন্তু কবিতা যেখানে লটকায় দিত, ওই কবিতা লটকানোর নিচে ছোট্ট একটু একটা কাগজে আলাদা করে তারা লিখত, কাগজ তো তখন নাই, উটের চামড়া, বিভিন্ন ধরনের পাথর, বিভিন্ন ফলক, ফলকের গায়ের মধ্যে মোলা হাজা লেখতো, মিমলা মালিফা জোয়াতা, মোলা হাজা মানে বিশেষ দ্রষ্টব্য, মোলা হাজার মধ্যে লেখা থাকতো, ইন্তারাবি আইয়ু ওয়াহিদ মিনকুম, আপনাদের মধ্যে কেউ যদি দেখে থাকেন এই যে সাতটা কবিতা লটকানো হয়েছে এর মধ্যে কোনো শব্দের অন্ত মিলে প্রবলেম আছে, কোনো রকম লাইন
লাইনের বিচ্যুতি আছে, এমন কবিতার শব্দ চয়ন হয়েছে যেইটা হরফের মধ্যে মিলে নাই। আপনারা যদি বিজ্ঞ কেউ পেয়ে যান আমাদেরকে জানাই দিলে আমরা তৎক্ষণাৎ সেইটা কারেকশন করে নিব। তাহলে বুঝতে হবে কত পাণ্ডিত্য, কত জ্ঞান, আরবির ব্যাপারে তাদের কত অভিনব জ্ঞান। সেই মানুষগুলোকে যখন বলতে শুরু করলো কোরআন নিয়ে মন্তব্য, কোরআন এসেছে ভিন্নভাবে, এই কোরআন মুহাম্মদ বানায় বলে নানান কথা যখন বলে, আমার রব্বুল আমিন তখন তাদের মুখগুলাকে বোকা বানানোর জন্য আমার রসুলের প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, রসুল আপনি যে বলেন, বসে আছে এই পাশে আবু জাহেল, তার পাশে উতবা, তার পাশে সাইবা, তার পাশে লাবি, তার পাশে মুগিরা, সবার সামনে আল্লাহর নবী যেখানেই যান সাথে সাথে আল্লাহর নবীকে প্রোটেক্ট করার জন্য সব সময় আবুল আহাব সাথে সাথে থাকে। আবুল আহাবের নামে যে এই কবিতাটা কোরআনে আল্লাহ যে সুরাট অবতীর্ণ করেছেন, আবুল আহাব এমনি এমনি বলা হয় নাই, লাহাব মানে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ। চেহারাটা এত লালটি, চেহারাটা এত সুন্দর, এত অভিনব দেখতে, মক্কায় দ্বিতীয় কোনো মানুষ নাই তার সৌন্দর্যের দিকে তাকায়া মানুষ বলে আবুল আহাব, মানে সে হচ্ছে স্ফুলিঙ্গের মতো সুন্দর। ওই আবুল আহাবের মৌলিক দুইটা কাজ, এক নম্বর আল্লাহর নবী যেখানেই যান ছায়া সঙ্গীর মতো সাথে সাথে যায়। আল্লাহর নবী বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবা। আল্লাহর নবী জায়গার থেকে সরে গেছেন সাথে সাথে আবুল আহাব দালা আবুল আহাব দাঁড়ায় বলছে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে, এই কথা তোমাদের মানার দরকার নাই। নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর নবী যায় সাথে সাথে যায়। দুই নম্বর আর একটা কাজ করে ভালো করে ভূমিকা বোঝেন। দুই নম্বর কাজ হচ্ছে মক্কার যেই সকল গিরিপথ দিয়া দুই পাহাড়ের মাঝ দিয়ে কিছু রাস্তা আছে, মক্কার মধ্যে ঢুকা যায়, মক্কাটার চারিদিকে পাহাড় আর পাহাড়। ওই মক্কায় গিরিপথের মধ্যে যখন তারা ঢুকবে মক্কাতে উমরা করার জন্য, হজ করার জন্য, কুরাইশদের সম্মান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন একটা মৌলিক কারণে, তারা সুকিয়া জমজম, তারা মানুষকে জমজমের পানি খাওয়াইতো, ওই জমজমের পানি খাওয়ানোর কারণে তাদের আলাদা সম্মান ছিল। আরবের মধ্যে তারা এক সিজনে ইয়েমেনে যাইতো, আর এক সিজনে তারা সিরিয়ার দিকে ব্যবসা করতে যাইতো, রাস্তাঘাটে ডাকাতি হইতো, কিন্তু একবার যদি উটের মধ্যে ডাকাত পড়ে আর উটের পিঠের থেকে কেউ যদি বলে আনা মিন কুরাইশ, আমি কুরাইশের মধ্যে থেকে, ওই ডাকাতেরা পা ধরে মাপ চায়, ভুল জায়গায় হাত দিছি ভাই মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও, তোমাদেরকে চিনতে পারি নাই, এত সম্মান তাদের। আবার আল্লাহ কোরআনেও বলেছেন ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ। আমার আল্লাহ রাব্বুল আমিন এই সম্মান তাদের দিয়েছিলেন, তারা মক্কায় কেউ আসলে পানি খাওয়ায়, কিন্তু আবুল আহাবের কাজ পানি খাওয়ানো নয়। মক্কার অলিগলিতে দাঁড়ায়, দাঁড়ায়া দাঁড়ায়া যখন কোনো লোক উমরায় আসতে চায় তাদের কাছে যাওয়ার পরে বলে শোনো শোনো কি জন্য আসতো মক্কায়, বলে তাওয়াফ করার জন্য, সাই করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য, বলে যা করার জন্য আসছো খুব ভালো কথা, তবে আগেই বলে রাখি মক্কায় একটা পাগল বেরিয়েছে, উন্মাদ সবই বাপদাদার ধর্ম ত্যাগ করে ফেলেছে, ও উল্টা পাল্টা বুঝায় মানুষকে, তার কাছে গেলে কিন্তু মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, খবরদার বলে দিলাম তাওয়াব সাই করবে সোজা বাড়িয়ে যাবে, ওর কাছে যেন যাবে না। লোকজন এতদিন পর্যন্ত দেখছে বাপরে মক্কায় ঢোকার সাথে সাথে জমজম খাওয়ায়, এখন দেখি তারা আগেই বলে দেয় উমুকের কাছে যাওয়া যাবে না, তুমুকের কাছে যাওয়া যাবে না। ওই মানুষগুলার মানুষের আরবির প্রবাদ আছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেই বিষয় নিষেধ করা হয় মানুষের আকর্ষণ বেড়ে যায়। কতক মানুষ চিন্তা করছে এমন ভিআইপি কোন পাগল রে, যার কাছে গেলে মাথা নষ্ট হয়, যেহেতু সে নিষেধ করছে আমরা সিদ্ধান্ত নিলাম হজ হলেও ভালো না হলেও ভালো, উমরা হলেও ভালো না হলেও ভালো, তাওয়াফ হলেও ভালো না হলেও ভালো, এটা তো বছরকে বছর করি, তবে এই লোককে না দেখে এবার যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হিকমত করলেন, মুহাম্মদ সাল্লামের পরিচালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চালান, মুহাম্মদ সাল্লাম তো নিজের ইচ্ছাই চলে না, ওরা মুহাম্মদ সাল্লামের পক্ষ হয়ে বার্তাগুলো পৌঁছায় দেয়।
বায়াতুল আকাবাতুল উলা যখন হলো, মদিনা থেকে কিছু মানুষ আসলেন, বায়াতুল আকাবাতে সানিয়া হলো, মদিনা থেকে কিছু মানুষ আসলেন, তাদের জবান দিয়ে তারা বলছেন, আমাদেরকে যখন নিষেধ করা হয়েছিল মুহাম্মাদের কাছে যেও না, তার কাছে দেখো না, সে সাহাবি, সে বাপদাদার ধর্ম থেকে বেরিয়ে গেছে, আমরা দিনের বেলা দেখা করতে পারতাম না, কিন্তু এই নিষেধ করার ফলে মনের মধ্যে আকর্ষণ হয়েছে। আমরা যখন রাত্রেবেলা যাইতাম দেখতাম কাবার পাশে বসে বসে একজন কি যেন তেলাওয়াত করছে, দূর থেকে তার দিকে তাকাইলে এমন মনের মধ্যে আকর্ষণ হইত, তার কাছে নাজের সহ্য করা যাইত না। আর যেই নয় মানুষটার কাছে যাওয়া হইত, মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব মানুষ সাক্ষ্য দিত, আর যাই হোক এই লোক কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল পণ্ডিত যারা মুহাম্মদ সাল্লামকে মিথ্যাবাদী বলতো, যারা কোরআনকে অস্বীকার করতো বিভিন্নভাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আয়াত দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলতেছেন বসে আছো সবাই, বলো আলিফ লাম মিম মানে কি? একজন আর একজনের মুখের দিকে তাকায়, তুই বল তুই বল তুই বল তুই বল, সবগুলার শেষে বলছে, আরবে অনেক কথা আমরা বলতাম, অনেকভাবে আমরা লিখতাম, কিন্তু এই রকমভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যে কিছু শুরু হইতে পারে আরবের মানুষের জানা ছিল না, স্বীকার করতে হয় নাই। আমার আল্লাহ বুঝান বেটা, এইটার অর্থই বলতে পারো না, তার মানে বুঝে নাও তুমি কোরআনের কাছে ঢুকতেছ অক্ষম হিসাবে, কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, ঠিক কিনা? দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছিলেন, মনে আছে নাকি, কাবার ওয়ালে সাতটা নিজ দিয়ে কি লেখা, যদি কোনো ভুল দেখেন, যদি কোনো অন্যায় দেখেন, যদি কোনো শব্দের অপব্যবহার দেখেন, আমাদেরকে জানাবেন, আমরা কারেকশন করে দিব, অভিনবভাবে অক্ষম বানায় আল্লাহ। দ্বিতীয় আয়াতে তাদেরকে বলতেছেন, আমি আল্লাহর বক্তব্যটা আবার শুনে নে, লালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যা অবতীর্ণ করছি, আমি চ্যালেঞ্জ দিলাম, তোরা তো বলিস ভুলের কারেকশন লাগবে, আর আমি আল্লাহ বললাম এর মধ্যে ভুলের কোনো সম্ভাবনাও নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রাসূল, যেই মানুষের কম পণ্ডিতি করে, এরকম মাতব্বরি করে, কিয়ামত পর্যন্ত ওই মানুষদেরকে জানান, তুমি স্বীকার করো বা না করো, তুমি তো কোরআনের থেকে বাহিরে আসতে পারবে না। আমি আল্লাহ তোমারে ছোট্ট একটা আয়াত দিয়েছি, রুস্তায়ীভাবে আটকায় দিয়েছি, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, দুনিয়ার বুকে জীবন আছে, যার মৃত্যু গ্রহণ করতে হবে তাকে কোরআনে আছে কি নাই, কথা বলেন। তো তুমি কত বড় বাপের ব্যাটা, দেখি না কোরআন অস্বীকার করো, করে দুই চারশো বছর একটু বাইসে দেখাও, পারে নাকি? আল্লাহ মানলেও পারে না, না মানলেও পারার যোগ্যতা নাই। আমার আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই মানুষগুলাকে আমার কাছে একদিন উঠতে হবে, এইটা মনে রেখো তোমরা। আর ওই যখন উঠবে তখন সবাই একরকমভাবে উঠবে না, এই বার্তাটাও তুমি স্বীকার করো বা না করো, রসুল আপনি মানুষের কাছে জানায় দেন, আমার আল্লাহ এ বিষয়ে সম্যজ্ঞাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 41-42-43 সূরা আয়াতে কারীমা অবতীর্ণ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে শুরু করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রসুল আপনি মানুষের কাছে যে বলে যান, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে তোমরা যেন কখনোই ধারণা করো না, কি ধারণা, আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় দুনিয়ায় যারা জুলুম করে তাদের ব্যাপারে বোধহয় আল্লাহ খবর রাখে না, খবরদার খবরদার এই ধারণা তোমরা মাথার মধ্যে নিও না, আমার আল্লাহ প্রত্যেকেই যারা জুলুম করে তাদের ব্যাপারে সম্যজ্ঞাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন, জুলুমকারী যারা করে, অন্যায় যারা করে, তাদের ব্যাপারে রাব্বুল আলামিনের কাছে খবর পরিষ্কার আছে,
তবে দুনিয়ার মানুষ মনে করে, আরে রব্বুল আমিন তো আমারে ধরলো না, রব্বুল আমিন তো আমারে ছেড়ে দিয়ে রাখছে, আমি তো আটকাইলাম না, আমার তো কেউ কিছু বুঝলাম না, কেমনে জানি আমি পার পেয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলছেন, জেনে রাখো বান্দা, আমি রব্বুল আমিন মাঝে মাঝে তোমাকে ছাড় দেই, তবে মনে রেখো রব্বুল আলামিন কখনো কাউকে ছেড়ে দেন না। দেখবে না আমি রব্বুল আমিন বলতেছে, ও বান্দা তোমার একটু ঘুরির সুতাটা ঢিল দিয়ে রাখছি, কিন্তু টানলে রব্বুল আমিনের কাছে আশা ছাড়া তোমার কোনো উপায় নাই। দুনিয়ার মানুষ অনেক সময় দুনিয়াতেও বোঝে না, একজন আরেকজনের প্রতি জুলুম করে, কিন্তু আল্লাহ রব্বুল আমিন হিসাব অনেক সময় বরাবর করে দেন। ঠিক কিনা? এক লোক নাকি গ্রামের মধ্যে পনির বানাতো, দুধগুলাকে জড়ো করে করে আস্তে করে খামির করার পরে পনির হয়ে যায়। পনির কেটে কেটে অনেক দেশে আছে যেখানে পনিরের ব্যবহার আছে, পনির দিয়ে খায়, দুধ কাটে ছানা ছানা থেকে পনির বানায়, গ্রামের মানুষ শহরে বিক্রি করার জন্য নিয়ে আসছে, আনার পরে এরকম পোটলা বানায় বানায় নিয়ে আসছে, দোকানদারকে বলছে পনির নেবেন নাকি, বলে হ্যাঁ নিব, তোমার পনির কেমন দেখি তো একটু মুখে দিছে, দিয়ে খেয়ে দেখছে, খেয়ে দেখে দারুণ তো পনির, তার খুবই সুন্দর পনির পছন্দ হয়ে গেছে, বলে এখানে 1 কেজি করে দাও, বলে আমি কেমনে মাপ বুঝবো, আমার কাছে কোনো মাপের জিনিস নাই, আমি এরকম পোটলা ভাগা বানায় নিয়ে আসছি, আপনি মেপে নেন, মেপে দিছে, দিয়ে বলছে এইটা 1 কেজি ধরো, এই 1 কেজির দামে কয় টাকা তোমারে দিলাম, 1 কেজি করে নিয়ে নিছে, এখন বলছে 1 কেজি যে আপনি নিলেন, আমার টাকা দরকার নাই, আমার বাড়ির বাজার দরকার, কী চাও বলো, এই 1 কেজির বদলে 1 কেজি আমার একটু চিনি দেন, 1 কেজি একটু লবণ দেন, 1 কেজি আমার একটু আটা দেন, বলে ঠিক আছে, 3 কেজি জিনিস নিয়ে বেচারি বাড়ি চলে গেছে। যাওয়ার পরে বউরে বলছে, বউ বাড়িতে যে জিনিস দিছিলে বিক্রি করেছি, কিন্তু আমাকে বলেছে কেজি করে দিতে, আমাদের তো বাটকারা নাই, আজকে 1 কেজি লবণ, 1 কেজি আটা, 1 কেজি চিনি নিয়ে এসছে, এর মধ্যে থেকে একটা রেখে দাও, যাতে করে এরপরের থেকে এই একটাকে বাটকারা ব্যবহার করে আমরা ওজনটা শের হিসাবে সেখানে দিতে পারি। 2-4 দিন এরকম করে নিয়ে আসে নিয়ে আসে, ওই লোক বিশ্বাস করে করে কেজির হিসাবে নাই। একদিন ওই পনির বিক্রি করে যে লোক ওই দোকান থেকে তার মুদিখানার জিনিস কিনে, পনির আলা আর পনির মনে হয়েছে একটু কম কম, সাথে সাথে মিজানের পাল্লায় তুলে দেখে পনির তো 1 কেজি নাই, 750-800 গ্রামের কাছাকাছি। ডাক দিছে ওই গ্রামের ভদ্রলোক এদিকায়, বেয়াদব কোথাকার, তোরে সরল বিশ্বাস মনে করছিলাম, মাপতাম না জিনিস, 1 কেজি করে দিয়ে যাও, আর আজকে ওজন করে দেখলাম 750-800 গ্রাম, তুমি এত বড় টাউট বাটপার কতদিন ধরে আমারে ধোকা দাও, ব্যাপারটা কি? লোক তো হাউমাউ করে চিৎকার করে দেবে, বলছে আমি কখনো এরকম করি নাই, বললেই হবে নাকি, দেখো তো মাইপে দেখায় 1 কেজি আছে নাকি, বলে সত্যিই তো 1 কেজি নাই, বলে শোনেন স্যার আমার বাসায় কোনো বাটকারা নাই, আমার বাসায় কোনো ধরনের এরকম সেরের বাটকারা নাই, তো মাপো কি দিয়ে, কই ওই যে প্রথম দিন আপনার কাছে পনির দেওয়ার পরে আপনি যে 1 কেজি চিনি দিয়েছিলেন, ওই চিনি তো আমি বাটকারা হিসাবে ব্যবহার করি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করো, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। তুমি কি মনে করো তোমার রব্বদাই তোমার হিসাব জানে না, তোমার রব্বদাই তোমার বরাবর করার যোগ্যতা রাখেন না? আরে ভাই দুনিয়ায় অনেক সময় বরাবর হয়ে যায়, বান্দা নিজে বুঝতেও পারে না কেমনে কেমনে যেন হিসাব মিলে গেল। খুব খেয়াল করে দেখেন, আপনাদের এলাকায় রাজবাড়ি আছে, আপনাদের এলাকায় বিভিন্ন ধরনের গৌর আছে, বিহার আছে, আছে না, দেখছেন না আপনারা? আচ্ছা জিজ্ঞাসা করি, বলেন তো যেই সকল রাজবাড়ি আপনি দেখতে চান, এককালে সেখানে রাজা ছিল, রানী ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, কিন্তু জিজ্ঞাসা, ওই যে কান্তজির মন্দির দেখতে চান, দিনাজপুরের রাজবাড়ি দেখতে চান, বগুড়ায় বিভিন্ন ধরনের গৌর দেখতে চান, যেইগুলার বয়স 100-150 বছর মাত্র, ওই রাজার ছেলে কোথায় গেল, ছেলে না হয় নাই নাতি কোথায় গেল, নাতি না হয় নাই নাতির ছেলে কোথায় গেল, নাতির ছেলে নাই সে কোথায় গেল, খুঁজে পাওয়া যায় না, যদি পাওয়াও যায় নিজেদের পরিচয় দেয় না, এর কোনো কারণ নাই। আপনি যদি আপনার নিজের বংশ তালিকা খুঁজতে যান, দেখবেন আপনি 5-7 পুরুষ পর্যন্ত বলতে পারেন, বলতে না পারলে দলিল দেখবেন আপনার দাদার বাপের নাম, তার বাপের নাম পর্যন্ত আছে, হয়তো রাজার হালে নাই কিন্তু কোনো রকম টিকে আপনি আছেন। কিন্তু ওই সকল মানুষরা যুগে যুগে এমন জালেম ছিল, আমার আল্লাহ তাদের বিল্ডিং এর ভগ্নাংশ রাখছেন, কিন্তু জালেমের বংশদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? ভালো করে এই জন্য মনে রাখবেন,
রব্বুল আলামিন বারবার বলছেন, রব্বুল আলামিন কিন্তু জুলুমের ব্যাপারে গাফেল নয়। দুনিয়ায় অনেক সময় জুলুম মিলে যায়। আমি বহু জায়গায় গল্প বলি যাতে মানুষের মনের মধ্যে একটুখানি হলেও দাগ লাগে। এক অফিসের নাকি বড় মালিক ছিলেন, বেচারির ব্যবহার একটুকু ভালো না, উনিশ বিশ হইলে যা ইচ্ছা তাই বলে গালায়। একদিন তার ম্যানেজার একটুখানি ভুল করছে, এমন বকা বকছে, এমন গালি দেওয়া দিছে, যেই গালি দেওয়া সহ্য করা মানুষের পক্ষে সম্ভব নয়। অনেক সময় মানুষ মায়ের সহ্য করতে পারে, মুখের কথা সহ্য করা কঠিন, ঠিক কিনা? এমন গালি দেওয়া দিছে, কিন্তু গালি দিলে কি করবে মালিক তো তার উপরে, নিজে তো আর সহ্য করলে সহ্য না করে উপায় নাই, মালিক রে তো আর ভুগতে পারে না। কিন্তু মনের ভিতরে গজগজ গজগজ কোথায় রাগ ঝাড়বে, রাগ ঝাড়ার জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার যে অধীনস্থ কর্মচারী আছে, যাওয়ার পরে দেখে কাজের মধ্যে একটু উনিশ বিশ হয়েছে, আর যাবি কোথায়? মালিক যতগুলা গালি দিয়েছিল সবগুলা কর্মচারীর উপরে সোধ দেওয়ার জন্য যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না ইচ্ছা মতো ধোলায়। কর্মচারী চিন্তা করছে, ম্যানেজারকে তো অনেক দিন ধরে চিনি, এরকম করে তো কখনো বকে না, ব্যাপারটাকে নিশ্চয় কোনো ঘটনা আছে। কিন্তু যত ঘটনাই থাক, মনে যতই কষ্ট পাক, ওনার উপরের বস উনি কিছু বললে চাকরি থাকবে না, এই জন্য ম্যানেজাররে বলতে পারে নাই, ভিতরে শুধু গজ 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 গজ, কোথায় এটা ঝাড়বে, কোন জায়গায় রাগ দেখাবে। খুঁজতে খুঁজতে যখন বেরিয়ে যাচ্ছে অফিস থেকে, যাওয়ার সময় দেখে দরজার সামনে দারোয়ান দাঁড়ায় থাকার কথা আছে, বসে যাবে তাই একবারে রাম ধোলাই দারে বলে, বেটা বেয়াদব কোথাকার, অমুক তমুক যা ইচ্ছে তাই বলে, দারোয়ান ইচ্ছা মতো ধোলাই। দারোয়ান চিন্তা করছে, প্রত্যেক দিন এই কর্মচারীর সাথে দেখা হয়, আমি তো বসেই থাকি, আজকে এত গরম, এত দাপট, এত অন্যায় কথা বললো, ব্যাপারটা কি, কলিজাটা তো ছিঁড়ে যায়। কিন্তু বলার তো কিছু নাই, উনি আমার উপরের কর্মচারী, আমি হচ্ছে অফিসের সবচেয়ে নিচে, আমার নিচে তো আর কেউই নাই, ঝাড়বো কোথায়? অফিস টফিস বন্ধ করে বাড়ি গেছে, যাওয়ার পরে ভাত খেতে বসছে, ভাত খেয়ে তরকারি দিয়ে এক লোকমা, ভিতরে তো গজ গজ, মুখের মধ্যে দিছে আল্লাহর কি কাম, মুখের মধ্যে যেই না দিছে, তরকারির সাথে দাও আস্ত একটা বগুড়ার কাঁচা ঝাল গালের নিছে, যেই না গেছে গালের নিছে, এটা তো তার ভুল, দেখতে পায় নাই কিন্তু যাবে কোথায়, বউরে ডাক দিছে দিয়া, ওরে বাবা রে বাবা, কাঁচা ঝালের যা ঝাল, অফিসের ওই যে উপরের যে ঝাল, সব ঝাল দারোয়ান বাবা বউয়ের উপরে দিছে ধোলাই। গালা গালি, বাপ দাদা গুষ্টি তুলে, বউ বলতেছে দোষ আমার কোথায়, ভাত নিছো তুমি প্লেটে, কাঁচামরিচ তো প্রতিদিনই দিয়ে রান্না করি, আজকে মুখে গেছে তোমার ভুলে, কই আবার মুখে মুখে কথা বলিস, দিলাম তালাক, ঠিক কিনা? বেচারি ভয়ে চুপ করে গেছে, স্বামী বলে কথা কিছু তার বলা যায় না, কেমনে আর তার উপরে ঝাড়ি মারবে, কিন্তু বুকের ভিতরে কষ্ট, মনের ভিতরে বড় বেশি আফসোস, এইরকমভাবে মানুষ মানুষে বকে নাকি। গজ গজ করতে করতে হঠাৎ বাড়ির মধ্যে তার বেটা ঢুকছে, সন্ধ্যার পরে পরে একটু দেরি করে আসছে, আর যাবে কোথায়? বেয়াদব কথা, তুই একটা ছেলে কিনা, তুই এত দেরি করে আসলি কেন? রাগ যতগুলা স্বামী বলছিল এখন ছেলের উপরে ধোলাই দেওয়া শুরু করছে, মুখ দিয়ে ধোলাই দিতে দিতে রাগ মিটে না, হাতের কাছে ছিল ছোট্ট একটুখানি একটা ফুকনি, ওই যে চুলার মধ্যে যেইটা দিয়া ফু দিয়া জাল ধরাই, ওইটা দিছে, দিয়া দিছে রাম ধোলাই, জাল কাঠির ধোলাই খাইয়া। এখন ছেলে চিন্তা করছে, প্রত্যেক দিনই কম বেশি দেরি করে আছি, আমার মা তো কোনোদিন এত মারে না, এত বকে না, ব্যাপারটা কি, এত মারলো এত বকলো, কিন্তু বাপ মা যাই বলুক বাপ মায়ের উপর তো আর কিচ্ছু বলা যায় না, ভিতরে রাগ হাও মা করে কান্দে কান্দে বলছে, বাড়িতেই আর থাকবো না, বাড়ির থেকে রাগ করে বের হয়ে গেছে, যেই না বাড়ির থেকে বেড়াইছে, বাড়ানোর পরে সামনে দেখে একটা আদলাইট, চিনেন তো? হাতলাইট হাতে তুলছে, রাগের মাথায় তুলছে, আল্লাহর কি কাম, এমন সময় দেখে লেজ নামায়া সামনে দিয়ে শান্ত শিষ্ট করে একটা কুকুর হাঁটে যায়, রাগের মাথায় হাতের ঢেল তুলে কুত্তা বরাবর, পেট বরাবর, যত শক্তি ছিল মায়ের মায়ের গাল সবগুলার ওসিলা করে কুত্তা বরাবর সই করে মারে দিছে, কুত্তার লাগছে পেটের মধ্যে যাইয়ে ডাইরেক্ট কুত্তা। কুকুর চিন্তা করলো, আরে আমি তো বরাবর দুষ্টামি করি, বদমাইশি করি, মানুষের জ্বালা।
কান লাগান, মাদ্রাসার হুজুর ভালো করে বোঝেন, মনে করছি তো আমরা হুজুর আমাদের কোনো জালেম না, আমাদের কোনো রকম অন্যায় নাই, ভালো করে বোঝেন আপনি কোরআনের আয়াত পড়েছেন কি না। আল্লাহ কোরআনে অবতীর্ণ করে আল্লাহ বড় আদর করে তিনটা আয়াত নাজিল করেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান মানে কি? যিনি অতীব দয়ালু, যার দয়ার উপর আর কোনো দয়া নাই। আল্লাহ বলছেন আর রহমান, যিনি দয়ালু তিনি আল্লামাল কুরআন, যিনি দয়ালু তিনি কোরআন শিখান। একটু মাথা খাটান, একটু বিবেক খাটান, আল্লাহর আরো 99টা সিফাতি নাম আছে। আল্লাহ যদি কোরআন শিখানোর সাথে কঠোরতার হিসাব করতেন তাহলে তো বলতে পারতেন আল কাহার আল্লামাল কোরআন, আল আজিজ আল্লামাল কোরআন, আল ওয়াহাব আল্লামাল কোরআন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন যে শিখাবে তার অন্তর সবচেয়ে নরম হবে। আমার নবী নিজের পরিচয় দিয়েছেন, বয়স্ক মুআল্লিমা, আমি তোমাদের কাছে ওস্তাদ হিসাবে এসেছি। আর আল্লাহ ওস্তাদের পরিচয় দিয়েছেন, রুহামা ও বাইনাহুম, ওই শিক্ষকটা হচ্ছে তোমাদের জন্য নরম তবিয়তের। সুতরাং কোরআন শেখানোর জন্য যারা অত্যাচার করেন, মারেন, পিঠের মধ্যে লাঠির ব্যবহার করেন, ইসলামের সাথে দূরতম সম্পর্ক নাই। আপনার প্রত্যেকটা লাঠির বাড়ি আল্লাহর কাছে জালেম হিসাবে বরাবর হিসাব দেওয়া লাগবে ভাই। ভালো করে মনে রাখেন, তাহলে চিন্তা করে একটু মিলায় দেখেন এবার। যদি কোরআন শিখানোর জন্য আপনি অন্যায়ভাবে মারেন, এমনভাবে প্রহার করেন, পিঠে দাগ উঠে যায়, অত্যাচার জুলুম নির্যাতনের পর্যায়ে চলে যায়, সেইটার হিসাব যদি আল্লাহর কাছে দেওয়া লাগে, তাইলে যারা জনগণের সাথে জুলুম করে, জনগণের সাথে অন্যায় করে, অন্যায় বিচার করে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, বিরোধী দল হওয়ার কারণে ইচ্ছা মতো তাদের সাথে দমন পীড়ন চালায়, এর বিচার কি আল্লাহর কাছে দেওয়া লাগবে কি না? মিলাই নেন, ভালো করে মিলাই নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, জালেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নয়, চলেন এবার সামনের দিকে বাড়াই। আমার আল্লাহ বলছেন, ওই জালেমরা দুনিয়ার মধ্যে ওই কুত্তার কামড় খায় বরাবর যদি নাও হয়, আল্লাহর কাছে যাওয়ার পরে কেমনে বরাবর হবে একটু দেখো তো মিলায়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে এই মানুষগুলোর হিসাব বরাবর করা হবে, এই মানুষগুলোকে আল্লাহর কাছে উঠানো হবে। আমার আল্লাহর কাছে যখন তারা উঠতে শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা কি হবে জানো নাকি? আমি আল্লাহর কাছে যখন জালেমরা উঠবে, তাশখাসু ফীহিল আবসার, আমি আল্লাহ তাদের চোখগুলোকে বিস্ফোরিত করে দিব, এমনভাবে তাদের বিস্ফোরিত চোখ থাকবে যেই চোখে আর কোনোদিন পলক ফেলার যোগ্যতা থাকবে না। আল্লাহু আকবার। প্রত্যেক দিন আপনি 23,000 বারের উপরে পলক ফেলেন, কতবার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে একটু দেখেন তো, মোবাইলটা চেক করে দেখেন, কারো আছে 8%, যদি 8% 10% হয়ে যায় সারাদিন খালি কোঁত 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 কোঁত, মানে কি সিগন্যাল দেয়, চার্জ দে চার্জ দে চার্জ দে, ঠিক কিনা? বিরক্তের ঠেলায় আপনি ঢুকায় দেন, ঢুকানোর সময় আবার একবার কোঁত করে উঠে, মানে বোঝায় নিছি তাই না? প্রিয় ভাই, সামান্য একটু সারাদিন মোবাইল ব্যবহার করেন, কয়বার খোলেন আর কয়বার বন্ধ করেন? একটু মোবাইলটা টাইম দেখার জন্য খোলেন বন্ধ করেন, সারাদিনে 20-30 বার 50 বার 100 বার খোলেন, হিসাব করছেন তারপরে চার্জ দেওয়া লাগে, না দিলে আপনার মোবাইল বন্ধ হয়ে যায়, নতুন করে আর অন অফ হয় না। অথচ এই চোখটা 23,000 বার প্রত্যেক দিন আপনার পলক ফেলে, যেই রব অটোমেটিকভাবে পলক ফেলান চার্জ দেওয়া লাগে না, ওই রব কি আপনার হিসাব নেওয়ার খবর রাখেন কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য প্রথম উদাহরণ দিচ্ছেন, ইন্নামা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, দুনিয়ার বুকে তোমার বিচার হোক বা না হোক, আমার কাছে যেই আসবে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখগুলাকে পলকহীন করে দিব, চোখগুলা বিস্ফোরিত হয়ে যাব। মানুষের পলক ফেলে কেন? মানুষের রেটিনা দিয়ে মানুষ চোখ দিয়ে দেখে, ওই দেখার সময় মানুষের চোখগুলা যেন শুকায় না যায়, এই জন্য পলক ফেলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন একটা অটোমেটিক জেল দিয়ে দেন। ওই জেল দিয়ে আপনার চোখটা সুন্দর থাকে, সুন্দর করে আপনি দেখতে পান। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যখন জালেমদেরকে আমি আল্লাহ তুলব, আমি আল্লাহ তাদেরকে পলকহীন করে দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই নম্বর তাদেরকে কেমনে উঠানো হবে, মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলা, যেই মানুষগুলা দুনিয়ার বুকে বড় দাপট করে চলেছে, বড় অহংকার করে চলেছে, দুনিয়ার বুকে বীর দর্প তাদের মধ্যে ভাবছিল, কারণ কি, পাওয়ার ছিল তাদের সাথে, ক্ষমতা ছিল তাদের সাথে, এমন ক্ষমতা এক সময় হয়েছিল মানুষের কষ্ট লাঘব করে দিয়েছিল, ব্যালট বাক্সে মানুষকে আর ভোট পর্যন্ত দিতে যাওয়া লাগতো না, আরামের আরাম, জনগণের বন্ধু, এমন আরাম করে দিছে, আরাম করে দিয়ে আপনারা দাঁড় করায় দিছে, আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার পাওয়ার, এইগুলা পাওয়ার দিয়ে আপনি মনে করছেন মাথা উঁচু, আমার কথা হলে জিব্বা কেটে ফেলে দিবেন। আমার আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন ওই মানুষগুলার মাথাগুলাকে রব্বুল আলামিন ফিক্সড করবেন, উপর দিকে মাথা ফিক্সড হয়ে যাবে, আর কোনোরকমভাবে মাথা নড়ে না। মাথা যখন ফিক্সড হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, আল্লাহ বলছেন ডানের দিকেও আর মোচড় দিতে পারে না, বামের দিকেও মোচড় দিতে পারে না, চোখ বিস্ফোরিত, চোখ আর বন্ধ হয় না, মাথা উপর দিকে কিয়ামতের দিনে রব্বুল আলামিন তুলে দিবেন। যেই না অন্য মানুষরা দেখবে তাদেরকে, ওই মানুষগুলা দেখেই বুঝতে পারবে এর জ্বর নাকি এর আমাশ হয়। কিরে গা গরম গরম লাগে তোর, মনে হয় তুই পানিতে ভিজছিস, আজকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল তাই না? আবার কোথাও দেখি নাকের মধ্যে গেছে, নাক ভার ভার, তোর কিন্তু জ্বর আসার সম্ভাবনা আছে। এক্ষুনি বললাম মোড়ের দোকানতে যে যা একটা নাপা খেয়ে ফেল, কথা বলেন। মাথা গরম দেখে জ্বর বোঝা যায়, কই আমার পেটের ভিতরে খালি কামড়াচ্ছে, কই মানাই করছিলাম আমাকে উতাল পাতাল খাস না, ওই সকল ফালতু দুধ দিয়া দুধ চা নাম দিয়েছিস, কন্ডেন্স মিল্ক দিয়ে চা খাইছিস, আবার দুই খান টোস ভিজায় খাইছিস, পেট কামড়াবে না মানে কি, যা এক্ষুনি যা, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে কিন্তু, যে এটা ফ্লাজিল খা, না হলে অন্তত স্যালাইন খা। পেট কামড় দেখে বাঙালি বোঝে ডায়রিয়া হতে পারে, কপালের মধ্যে হাত দিয়ে বোঝা যায়, নাক যদি ছ্যান ছ্যান করে বোঝা যায় জ্বর আসতে পারে। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে দুনিয়ায় তুমি যতই ভিআইপি মুড নিয়ে চলো না কেন, চোখগুলা বিস্ফোরিত করে ঘাটটা লক করে দিয়ে ডানে বামে যখন নড়বে না, দুনিয়ার দুর্বল দুর্বল মানুষ যাদেরকে গুণ নাই কোরআনের পক্ষে থাকার কারণে তাদেরকে ইচ্ছা মতো নির্যাতন করেছ, ওই মানুষগুলা দেখে বুঝে ফেলবে ইনাদের পরিচয় হচ্ছে ইনারা দুনিয়ার ভিআইপি জালে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুই অবস্থা পার হওয়ার পরে তিন নম্বর আরেকটা অবস্থা হবে, খেয়াল করেন কি অবস্থা। আমার আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া, আমার আল্লাহ বলছেন এই দুইটা হলে তেমন কোনো ব্যাপার না, চোখ পড়ে না, কাল্লা শক্ত হয়ে আছে একটা, তারপরেও ভাব আছে, দুনিয়াতে এরকম মানুষ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন তাদের সবচেয়ে কঠিন পরিণতি যেইটা হবে ওয়াফিদাতুম হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে উদাস বানায় দিবেন, হতাশা দিয়ে তাদের অন্তরকে কিয়ামতের দিনে ভরাইয়া দিবেন। মানে বোঝেন না এইটার, ওয়াফিদাতুম হাওয়ার মানে কি একটু ভালো করে বোঝেন, খেয়াল করেন, খেয়াল করেন, তাফসীর থেকে বলতেছি ওয়াফিদাতুম হাওয়া, তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহি আলাই তিনি বলতেছেন ওয়াফিদাতুম হাওয়ার মানে জানো নাকি, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কতগুলা মানুষকে তার কাছে ডাক দিবেন, আমার বান্দায় দিশায় বান্দা আল্লাহর কাছে মাথা নিচু করে চলে আসছে, আমার আল্লাহ আমল নামা খুলে দেখাবেন, এই তো দেখ তো দেখ তো ইকরা কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হিসাব তো পাইছিস কিন্তু দেখ তো এই আমলটা তুই করছিলি গুনাটা মনে আছে নাকি,
বান্দা মাথার মধ্যে তাকায় দেখবারে আমি তো ভুলেই গেছিলাম প্রাইভেটে যাওয়ার কথা সকালবেলা। সকালবেলা উঠে রওনা দিছি শীতের সকাল, সাইকেল নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখি একখান গাছ বাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে, বোরের গাছ সামনে ওয়াল সারায় সামনে আসছে। আহা, পাইকে পাকে বোর সুন্দর, কিছু কিছু বোর আছে শুনি মুনি, কি বোর বুলবুলি বোর শুনি মুনি বোর ছিলেন। পিছন দিকে তাকাইছে, যত দূর দেখা যায় না, কোনো সাইকেলওয়ালা মানুষ নাই, সামনে তাকাইছে একবার না, কোনো মানুষ নাই। হঠাৎ করে একটা ঢেল তুলে ঝাম করে মারে দিয়েছে, সরসর করে বড়ই পড়ছে, সবগুলা নেওয়ার সময় নাই, খাওয়ার উপায় নাই, বেছে বেছে পাঁচ সাতটা বড়ই পকেটে তুলে চলে গেছে। বান্দারও মনে নাই, দুনিয়ারও কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখে বলবেন, দেখ তো বান্দা আমলটা আমল নামায় আছে কি নাই। আছে আল্লাহ আছে, এই অপরাধ করছিলে কিনা আছে আল্লাহ আছে, এই অপরাধ করছিলে কিনা করছিলাম আল্লাহ, আল্লাহ বান্দাকে পুরা দেখায় দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা দুনিয়ায় আমার একটা উপাধি ছিল জানিস নাকি, আমার উপাধি আমি নিজেই রেখেছিলাম সাত্তারুল গুয়ুব, আমি পাপগুলাকে গোপন করে রাখি, এই জন্য আমি নিজেকে পাপ গোপনকারী রব হিসাবে পরিচয় দিয়েছিলাম। বান্দা তোর আমল নামা এগুলো আছে দুনিয়ায় কেউ দেখে নাই, আমি আল্লাহ তোর ওইটাকে গোপন রেখেছিলাম, বান্দা তোর আঙুল নামায় আজকে জুলুম নাই, এই জন্য এই গোপন অপরাধ গুলা গোপন রেখে কাউকে না জানায়া আজকের দিনে রহমান লিল দুনিয়া রাহিম লিল আখেরা, ওই রাহিম নামের বদৌলতে আমার ইমানদারদেরকে আজকে মাফ করে দিলাম, বান্দাকে একটু আলো দিয়ে দিলাম, বান্দা তুই জান্নাতের দিকে রাস্তা ধর। সুবহানাল্লাহ, বান্দা জান্নাতের দিকে যেতে শুরু করবে, নূর ঘুমিয়া সাবাইনাই দিম ওবিআইমানহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলো দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আসছে মুসনাদ আহমদে, যার আলোটা সবচেয়ে কম হবে, একদম আলো নাই, তারপরে ওই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে এমন আলো বের হবে, কখনো জ্বলবে কখনো বন্ধ হবে, কিন্তু ওই আলোর পাওয়ারটাও এমন হবে, আমার আল্লাহ বলছেন ওই আলো দিয়া বান্দা তার জান্নাতকে খুঁজে নিবে। সুবহানাল্লাহ, তার মানে বান্দা আল্লাহর রহমতের আশায় থাকবে, তখন দুনিয়ার কোনো আমল দিয়ে বান্দা পার পাবে না। কিন্তু আল্লাহ বলছেন জালেমদের ব্যাপারে আমি কি করব জানো নাকি, ওয়াফিদাতুহুম হাওয়া, আমি আল্লাহ তাদের অন্তরে হতাশা ঢুকায় দিব, কাল্লা উঁচু করে চোখ বিস্ফোরিত, আর ওই মানুষগুলো আর কখনো আল্লাহর কাছে মুক্তি পাবে না, এই রকম হতাশ বানায়া কিয়ামতের দিনে আল্লাহ জালেমদেরকে তুলবেন। অতএব দুনিয়ার বুকে মাতব্বরি করে লাভ নাই, ওই দিন যাওয়ার পরে ফাইনাল খেলা হবে ভাই। প্রিয় মুসলমান, এবার খেয়াল করেন জালেমদের অবস্থা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, জালেমরা কিয়ামতের দিনে এইভাবে উঠবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যেই মানুষগুলা জুলুম করে অন্যায় করে অন্যায়ভাবে জালেমের দপ্তরে নাম উঠে গেছে, দুনিয়ায় চলা ফেরার মধ্যে ওই মানুষগুলার কতকগুলো আচরণ আছে, যেই আচরণ দেখলে বোঝা যায় এই মানুষটা জালেমকারী অথবা এই মানুষটা জুলুম করতে পারে। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, কি দেখে বুঝবে যে তুমি জালেমের মধ্যে জুলুমকারীর মধ্যে ঢুকে যেতে পারো, কোন আচরণ দেখে তুমি ফিল করতে পারবে নিজেকে, নিজের আয়নার সামনে নিজে দাঁড়ালে দেখতে পাবে তোমার চেহারাটা, তুমি জুলুম করার দিকে যাচ্ছ কিনা, তোমার দ্বারা জুলুম হওয়ার সম্ভাবনা আছে কিনা কেমনে তুমি চিনবে। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় থাকতে আমি দুইটা নিদর্শন তাদের জন্য দিয়ে দিলাম, রসুল এইটাও আপনি তাদেরকে জানায় দেন, আপনার একটা উম্মত যেন জালেমের কাতারে না যায়। আল্লাহ ইয়াতে কারি নাযিল করলেন রাসূলের প্রতি, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ও দুনিয়ার মানুষ বুঝো, কিয়ামতের দিনে যেই মানুষগুলা জালেমকারী হিসাবে তিনটা রূপ নিয়ে আল্লাহর কাছে উঠবে, ওই মানুষগুলার দুনিয়ার বুকেও কতকগুলা পরিচয়, দুনিয়ার বুকেও তাদের আচরণ দেখলে বোঝা যাবে। আমার আল্লাহ বলছেন এক নম্বর হচ্ছে ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, ওই মানুষগুলা দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে যাবে, ওই মানুষগুলার আচার আচরণ স্বভাব চরিত্র কেবল দুনিয়া দুনিয়া আর দুনিয়াদারির মধ্যেই নিমজ্জিত।
হিসাব করে দেখেন আয়াতে কারিমার আলোকে আমরা প্রত্যেকটা মানুষ এখন দুনিয়াদার হয়ে গেছি, ঠিক কিনা? দুনিয়া দুনিয়া ছাড়া আমাদের কোনো ইন্টেনশন নাই। জ্ঞান শিখি কি জন্য? দুনিয়ার জন্য। চাষবাস করি দুনিয়ার জন্য, ব্যবসা করি দুনিয়ার জন্য, আমাদের সব কিছু কেবল দুনিয়া আর দুনিয়া। এই কয়েকদিন আগে যে নির্বাচনগুলো গেল বিভিন্ন জায়গায়, চেয়ারম্যান মেম্বার যারা দাঁড়াইছিল উনাদের দেখবেন মাহফিলে আসলেও চেয়ারম্যানই, উনাদের যদি মসজিদে যাই তাও চেয়ারম্যানই, উনার মায়ের কাছে যদি দোয়া নিতে যাই তাও চেয়ারম্যানই। আল্লাহ তুই আমার চেয়ারম্যান বলা, আল্লাহ তুই আমার চেয়ারম্যান বানান। শয়নে স্বপনে একই স্বপ্ন দেখে যে খালি আমার চেয়ারম্যান বানাও, ঠিক কিনা? প্রিয় ভাইরা, চেয়ারম্যান সাহেবের বাঁশ দেওয়ার জন্য বলতেছি না, অনুভব জাগ্রত করার জন্য বলছি। চেয়ারম্যানদেরকে হৃদয়ের মধ্যে, মেম্বারদেরকে হৃদয়ের মধ্যে আল্লাহর কাছে এইভাবে অ্যাপ্রোচ দিতে হবে, আল্লাহ আমি জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াইছি, তুমি যদি মনে করো আমার এই জনপ্রতিনিধিত্বের দ্বারা দুনিয়া আখেরাতে আমার কল্যাণ হবে, আমি মানুষের হক কখনো নষ্ট করব না, আমার দ্বারা এটা বাস্তবসম্মত হবে না, শয়তানের ধোকায় পড়ে আমি মানুষের প্রতি অবিচার করব না, আল্লাহ এর দ্বারা আমার জান্নাতের উপকার হবে, দুনিয়ার বুকে মানুষের খেদমত করার সুযোগ হবে, তাইলে তুমি আমার চেয়ারম্যান বানাও, নাইলে বিপুল ভোটে তুমি আমার ফেল করাও, ঠিক কিনা? তারপর আমি এই দুনিয়া চাই না, আমি চাই পরকাল, ওই দিন আমার আসল দিন, ঠিক কিনা? চেয়ারম্যানের কথা বললে খুব ঠিক বলেন, কিন্তু নিজের হিসাবে এবার বরাবর করেন। এই যুবক চলো নামাজে যাই, কই হুজুর অল্প একটু, আর মাত্র দেড় ওভার আছে পাওয়ার প্লেয়ার, কই ওভার বললাম পাওয়ার প্লে মানে, কই হুজুর সব প্লেয়ার এখন ভিতরে আছে, এখন সাকিব আল হাসান বাংলাদেশের জান, খালি উপর দিয়ে তুলে তুলে চার ছয় মারবে, উনি দেড় ওভারের নাম বলছে, এক ওভার হতে লাগে সাড়ে তিন মিনিট, মধ্যে বিজ্ঞাপন বিরতি, এর মধ্যে সাকিব আল হাসান হচ্ছে ফটাস হয়ে গেছে, এই জন্য আরও এক মিনিট নাই, উনার আসরের নামাজ পড়া হয় নাই, এইরকম যুবক আমাদের বগুড়ায় নাই। দুনিয়ার দুনিয়া, আপনার চালচলন সব দুনিয়া, আপনার পিতামাতার দুনিয়া, আপনার আচরণ দুনিয়া, আপনার সব দুনিয়া। ফজরের নামাজের পরে অনেক মুরব্বী আছে কান্দের মধ্যে কোদালখানা নিয়ে মাঠের দিকে যায়, জিজ্ঞাসা করছে ওসা সা এত সকালবেলা আপনি মাঠের দিকে যান কেন? কই বাজান, আগের মতো আর কাজ করতে পারি না, রোদ উঠে গেলে আমি আর আইল কাটতে পারবো না, এই জন্য রোদ উঠার আগে সলক হওয়ার আগে আমি একটু আইল কাটতে যাই। মুরব্বীর উদ্দেশ্য অনেক সময় ভিন্ন ভাই, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটতে পারে নাই, উনি আল কাটার নাম করে আধা বিঘা জমি একটু ঠেলতে চায়, আসে না ভাই? ভালো করে মনে রাখেন কি জন্য করতেছে, অল্প একটু জমি বড় হবে, একটু দুই গোছা ধান বেশি লাগাবে, অল্প একটু ধান বেশি হবে ওইটা বেচবে, দুনিয়ায় বাড়ি ঘর বানাবে। আমার আল্লাহ বলছেন উলাইকা ইন্না হাউলাইয়ু হাব্বুনা লাজিলা, যারা দুনিয়ার মহাব্বত হৃদয়ের মধ্যে একবারে পাকাপোক্ত করে ফেলবে এরা ধীরে ধীরে জুলুম করা শুরু করবে, ঠিক না? উনার টাকা বেশি দরকার, কন্ট্রাক্টরই সরকার দিছে তারে কাজ, আরে যমুনা সেতুর উপরের যে সেতু আর সংযোগ যতটুকু ওইটা সে কবে 90-95 সালে বানাইছে, 2000 সালে এখনো ভাঙলো না, আর যমুনা সেতু তারপরের থেকে ওই পারে এলাঙ্গার এই পার আর এই পারে বগুড়া পর্যন্ত অন্তত 20 বার রাস্তা হয়েছে 20 বছরে, রাস্তা কিন্তু টিকলো না, কারণ কি? কারণ দুনিয়া, উনার যে কন্ট্রাক্টর ওই কন্ট্রাক্টরের উপরে লাভ করা লাগবে, ওই ব্যাংকের টাকা কম দিছে, কন্ট্রাক্টর নিছে, ইঞ্জিনিয়ার খাইছে, ওই এলাকার মস্তান সান্ডা গুন্ডা খাইছে, 20 খান হুন্ডা 60 খান গুন্ডা গেছে, প্রতিটাই 3 জন করে বুঝেন নাই, যাওয়ার পরে টাকা পয়সা সব নিয়ে আসছে, আসার পরে যেখানে দেওয়ার কথা ছিল পাথর সেখানে দিছে খোয়া, আর যেখানে দেওয়ার কথা ছিল রড সেখানে দিছে কি, সবাই জানে দেখি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদারুনা ওয়ারাহুম ইয়াউমান সাকিলা। ওই মানুষগুলার দুইটা রোগ, তাহলে দুনিয়াদার আমরা, দুনিয়া লাগবে আমাদের, অনেকে আবার মনে করে দুনিয়ার আবার কি লাগবে, ওই জন্য হুজুরদেরকে আবার উল্টা বাঁশ দেয় না, হুজুরের সংসার চলে হাওয়া দিয়া, হুজুরের বউ রান্না করে পানি দিয়া, আর হুজুরের বাড়িতে আগুন লাগে না, আসমান থেকে আল্লাহ রাব্বুল আমিন তাওয়ার নিচে হাওয়া পাঠায়া গরম করে, এই জন্য মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় 8,500, পুরা মাসের সব ওয়াক্ত ভাগ করলে পরে 8,56 টাকা, তারপরে সভাপতি সাহেবের গরম কে হুজুর
বুঝলাম না তো, ডিজিটাল ঘড়ি কি আপনি চোখে দেখেন না? 1:30.06 হয়েছে, আপনি হানো একামত দেন নাই কা? ওরে বাবা, 6 সেকেন্ড দেরি করছে জন্য সভাপতি সাহেবের গরম। সভাপতি সাহেব ইমাম রে কিনে নিছে গোলাম। আসে না, আসে না সভাপতি সাহেব? নামাজ ঠিক মতো পড়ে না, হ্যাঁ মসজিদে ঠিক মতো আসে না, কিন্তু এলাকার উনি একটা পাওয়ার আছে ওনার, ওই পাওয়ারের কারণে উনি সভাপতি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বেশি দেরি হবে না, আল্লাহর কাছে আনার পরে এমনভাবে সাইজ করবেন আল্লাহ, ওই দিন টের পাবি ঠেলা কেমন। দুনিয়া লাগবে আপনার, দুনিয়া অবশ্যই লাগবে, যদি না লাগত আল্লাহ কেন বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা? আল্লাহ বলছেন দুনিয়া লাগবে, কিন্তু টার্গেট কি? আল মাজরাউল আখেরা। দুনিয়া হচ্ছে তোমার শস্যক্ষেত্র, তুমি চেয়ারম্যানই করো কেন, আমার জনগণ যেন ভালো থাকে, আমার জনগণের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না হয়, সর্বোচ্চ স্বার্থটুকু গভর্নমেন্টের কাছ থেকে না আমার জনগণকে যেন আমি দিতে পারি, আল্লাহ এখান থেকে 1 পয়সার ভাগ আমি চাই না, আমি তোমার কাছে কিয়ামতে উজরত চাই। আপনার চেয়ারম্যানও হবে, সাথে সাথে যতক্ষণ দায়িত্বে থাকবেন ফেরেশতারা আপনাকে ইবাদতকারী হিসাবে আমল নামায় লিখতে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর, তাহলে কি হবে আমাদের? দুনিয়া চলবে কিন্তু আখেরাতকে টার্গেট করে। আমার আল্লাহ বলছেন কতকগুলা বান্দা তাও একটু দুনিয়ার বুকে দুনিয়াদারি কম আছে, কিন্তু কতকগুলা বান্দা আছে আল্লাহ বলছেন ওয়াযারুনা ওয়ারাহুম ইয়াউমান সাকিলা, দুনিয়ার কথা তাও আল্লাহর কথা মাঝে মাঝে মনে করে, জুম্মার দিন মাঝে মাঝে একামত শুনে মসজিদে তাও দৌড় দেয়, কিন্তু পরকালকে একবারেই ভুলে গেছে। যারা পরকালকে ভুলে যায় ওদের দ্বারা দুনিয়ায় সব কিছু করা সম্ভব ভাই, ঠিক না? সব কিছু করতে পারবে, পরকালকে যদি ভুলে যায় দুনিয়ায় দেখেই না কেউ, ওর যা ইচ্ছা তাই করতে পারবে, ও নিজের মারেও মারতে পারবে, মাও বাচ্চারও জবাই করে দিতে পারবে, ঠিক না? প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়াদার একবারে হওয়া যাবে না, পরকালকে ভুলে যাওয়া যাবে না, ইমানদার সব সময় সব কিছু আল্লাহর দিকে তাকাই করবে। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যারা পরকাল আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়াতে ভালো কাজ করো, আল্লাহর সাথে রব হিসাবে কাউকে শরীক করো না, তোমার রব একজন আল্লাহ, আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, এইটা স্বীকার করে যদি দুনিয়ায় তুমি চলতে পারো, আমি আল্লাহ বললাম নাজাতের একটা ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আর একটু বলবো, আছেন আপনারা? আছে, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন এবার দ্বিতীয় দলের কথা বলতেছেন। কিয়ামতের দিনে রাব্বুল আমিনের কাছে দ্বিতীয় একটা দল আল্লাহ বলছেন উঠতে শুরু করবে, রসুল তাদের পরিচয়টা আপনি জানায় দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসুরুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা رَبَّنَا بَصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ امار الله رب العالمين দুনিয়ার মানুষকে বলছেন রাসূল আপনি দ্বিতীয় একটা দলের কথা বলেন। এই আলোচনা করে আজকের আলোচনার শেষ, ঠান্ডা মাথায় একটু অনুভব করেন, হৃদয় দিয়ে একটু অন্তরের কান খুলে দেন, কোরআন শুনেন একটু, এইটুক সময় যে বসে আছেন আল্লাহর কাছে এটা নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ রসুল বলছেন বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে বান্দার আর কোনো আফসোস থাকবে না, বান্দার অন্তরের মধ্যে কোনো হুতাশ থাকবে না, তবে একটা আফসোস জান্নাতেও থাকবে, কি আফসোস ইয়া রসুল আল্লাহ? বলে জান্নাতে যাওয়ার পরে বান্দা যখন দেখবে তার জন্য দুনিয়ার বুকে আল্লাহর জন্য যে সময় ব্যয় করেছিল, যে যত সময় ব্যয় করছে তার মর্যাদা জান্নাতে তত বৃদ্ধি পাইছে, ওই বান্দা তখন আফসোস করবে, বলবে আল্লাহ জান্নাত দিছে তো বড় খুশি আছে, কিন্তু হায় হায় রে, দুনিয়ায় যদি আর একটুখানি আল্লাহর জন্য সময় দিতাম, আর একটু যদি কোরআনের জন্য সময় দিতাম, আর একটু যদি আল্লাহ রসুলের কথা শোনা মানার নিয়তে যদি আর একটু বসতে পারতাম, জান্নাতের এই জায়গায় নয় আরও উপরে আমার
তোমার জায়গা হয়ে যাবে। সুতরাং যারা এখানে বসে আছেন হয়তো শয়তান খোঁচাচ্ছে, জানা কথায় অত ভাল লাগে না, কোনো গল্প বললো না, আন্দাজি কি একটা কথা বলতেছে, চল দেখি যা দেখি। মিশাই মোল ফোন বাইর করছে, ফোনে কোনো কলই আসে নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা পিলেত আছে, আসতেছি এখনই আসতেছি, জরুরি লয় বলে মিশাই কোনো কল নাই কিছু নাই, শুরু করে কাইটে পড়ে গেছে। শয়তানের কম ওয়াসওয়াসা কিন্তু আমাদেরকে দেয় দেয় কি না, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন দ্বিতীয় দলের পরিচয়, 10 মিনিট গভীর মনোযোগে বুঝেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, রাসূল আপনি দেখতে পাবেন ওই দিনে কিয়ামতের দিনে অভিনব একটা চিত্র, যেই চিত্র দুনিয়ার সাথে মিলে না। আল্লাহ বলছেন আপনি দেখবেন, যদি আপনি দেখতেন ইজিল মুজরিমুনা না কিছু, ওই দিন আল্লাহর কাছে যারা মুজরিম আর অপরাধী হয়ে যাবে তাদের মাথাগুলা কেমন ভাবে নিচের দিকে হালানো। কেন এই কথা আল্লাহ বললেন? অন্য আয়াতে আল্লাহ তার ব্যাখ্যা করছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখো, দুনিয়ার বুকে আমি রাব্বুল আমিন তোমাদেরকে মৌলিকভাবে পার্থক্য করি নাই। দুনিয়ার বুকে এমন লোক আছে ফজরের নামাজের সবার আগে মসজিদে হাজির হয়ে যায়, আছে না ভাই? আবার এমন ভিআইপি মুসল্লিও আছে জুম্মার দিনে যখন মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ এইটা বলে তখন দৌড় লাগায়, একটা জুতা বাইরে আর একটা জুতা প্যারাপারি করে মসজিদের ভিতরেও ঢুকে যায়, আছে না ভাই? আবার আরও ভিআইপি কিছু মুসল্লি আছে, ওনারা ঈদের দিনে বগলের নিচে নতুন যায় নামাজ নিয়ে মসজিদে ঈদগাহের দিকে যায়, আছে না? একজন মুসল্লি ফজরের নামাজ পর্যন্ত ছাড়ে না, আরেকজন আছে ঠিক মতো নামাজ পড়ে না, দুইজনই জমি লাগাইছে, জমির মধ্যে দুইজন ইরি বুনছে, ইরি লাগাইছে, দুইজন আলু লাগাইছে, এক বিঘায় এক বিঘা সমান সমান 20 কাঠা দুইজনার জমি। যেই লোক নামাজি, যেই লোক আল্লাহকে মানে, যেই লোক নামাজ ছাড়ে না, ওই লোক এক বিঘা জমিতে পাইছে 20 মন ধান, আর যেইটা বেনামাজি ও পাইছে 5 মন, তাই না? তাই আপনাদের এলাকায় অনেক হিন্দু ভাই আছে, আছে না? আমাদের এই মহল্লাও তো হিন্দু মহল্লা, আমারে বলছে অনেক আগে, অনেক হিন্দু ভাইরাও আর শুনতে আসে, আসে না? কিন্তু হিন্দু ভাইরা ভগবান ভগবান বলে, আল্লাহ আল্লাহ বলে না, আপনি আল্লাহ আল্লাহ বলেন, আপনি আল্লাহর বান্দা, উনি শিরিক করে, আপনি শিরিক করেন না। হিন্দুর জমি আপনার পাশে দুইজনই আখ লাগাইছেন, কুশার লাগাইছেন, কুশার যখন তুলছেন তোলার পরে হিন্দুর জমির থেকে একটা কুশার কামড়াত দিয়েছেন মুখের মধ্যে, আরে তিতার তিতা, আর মুসলমানেরটা মিষ্টির মিষ্টি, তাই কথা বলেন? আমার আল্লাহ রাব্বুল আমিন মৌলিক নিয়ামতে দুনিয়ার মানুষকে আলাদা করেন নাই, মৌলিক নিয়ামতে দুনিয়ার সবাই এক। রাব্বুল আমিন 20 মনে 20 মন দেন, ও যদি প্রচেষ্টা করে মুসলমানের থেকে তার জমির ধান বেশি হতে পারে, তার যদি ঠিকঠাক মতো কীটনাশক দেয়, ঠিকঠাক মতো সার দেয়, ঠিক কিনা? প্রিয় মুসলমান, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, দুনিয়ার মানুষ সব সময় যে দুনিয়ায় বেঁচে থাকার জন্য খায়, মৌলিক দুইটাভাবে খায়। কয়টাভাবে? দুইটাভাবে খায়। একটা খাবারের জন্য পিরাপিরির কোনো শেষ নাই, বাজারে প্রত্যেক দিন যাওয়া লাগে ভাই, আপনার রুচি মতো না হইলে খেতে মন চায় না, ওই খাবারটা মুখ দিয়ে আপনি খান, কিন্তু দেখেন আপনার যদি মন নাও চায় তারপরেও খাওয়া অনেক সময় যায়, যা মন চায় রুচি মতো মিলে না ভাই, অনেক সময় একদিন না খেয়েও থাকা যায়, 1 সপ্তাহ পর্যন্ত আপনার রুচির বাহিরে আপনি যেইটা খেতে পছন্দ করেন এরকম জোগাড় নাও আসতে পারে, কিন্তু তারপরেও যা তাই খেয়ে বেঁচে থাকা যায়। কিন্তু আরেকটা খাওয়ার মানুষ খায় নাক দিয়া ভাই, ওইটার নাম অক্সিজেন, ওইটা বগুড়ার কারা কারা কিনে কিনে খান একটু হাত তুলে দেখান। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, মনে করছিলাম যে অন্তত পক্ষে গাবতলিতে যাই, এত বড় গরু তো জীবনে কিনতে পারবো না, অন্তত দেখে আসি, কিন্তু দেশে ছিলাম না, দেখা হয় নাই। ওই দিন ওই গরু 18 লাখ টাকায় বিক্রি হয় নাই, 12-13 লাখ টাকায় বিক্রি হয়েছে। হওয়ার পরে
একটা লোক 50,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করছে, ভাড়া করে ওই ট্রাকে করে গুলশানে নিয়ে গেছে গরু। ঠিক একই দিন গত বছর নিয়ত করছিল আল্লাহ আগামী বছর মাসালে আমি ভ্যান চালাই, তাই কি একটা কুরবানি দিব। টাকা পয়সা জড়ো করতে 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 কোনো রকম 7,856 টাকা তার চালান কোমরে করে নিয়ে আসে গাবতলির হাটে একটা ছাগল কেনার নিয়ত করছে। আইসে দেখে 10,000 টাকার নিচে কোনো ছাগলই হয় না, 10,000-এও যেটা হয় এটা মরা মরা, প্যাট ঢুকে গেছে। অনেক ঘুরে ঘুরে একদম শেষ মুহূর্তে কোনো রকম 8,000 টাকায় ভাও করে একটা ছাগল কিনছে, দাঁত উঠছে দুইটা কিন্তু চেহারা সুরতে একবারে খারাপ। লজ্জায় বেচারি কোমরের থেকে গামছা খুলে উপর দিয়ে ঢাকাইয়া নিজের ভ্যানে করে বাড়ি নিয়ে গেছে। মানুষে দেখানো যায় এরকম একটা মরা ছাগল কিনে নিয়ে আসছি মানুষ বলবে, কিন্তু তার তো নিয়ত যে আমি একটু কুরবানি দিব, আমার যা সামর্থ্য আল্লাহ দিছে। কুরবানি যেদিন হয়ে গেছে 10-এ জিলহজ, সকালবেলা 12 লাখ টাকার গরু, 50,000 টাকার ট্রাক ভাড়া, আর একজনের 8,000 টাকার ছাগল নিজের ভ্যানে করে নিয়ে গেছে, দুইটাই জবাই। জবাই হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেস্তাদেরকে পাঠিয়ে দিয়েছে, ফেরেস্তার আগে গুলশানে যাও, আগে যাইয়া 12 লাখ টাকার গরুর কবুলটা আগে করো। তাই তো, তাই তো, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে দুইটাই কবুল হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই গোশত দেখেন না, টাকা দেখেন না। আল্লাহ রাব্বুল আমিন কত লোক আসছে, কত হাজার হইছে, কত বড় প্যান্ডেল হইছে, কত কালেকশন হইছে আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন অন্তর নিয়ে আল্লাহর কাছে কে আসছিল, ওইটাই আল্লাহর কাছে কবুল হয়, ঠিক কি না? সুতরাং যারা দিল নিয়ে আসছেন কোরআন শোনার জন্য, অনুরোধ করবো আপনারা বসার ব্যবস্থা করেন তাদের জন্য দ্রুত। এখনো মানুষজন বসার জায়গা পায় নাই, আপনারা করতেছেন কি এটা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিগত 2 বছর আমাদের এই যে দেশের উপর দিয়ে যে করোনাকালীন অবস্থাটা পার হলো, খবর টবর তো রাখেন, 2 বছর আগে দেশটা কেমন, এখন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ফ্লেক্সিবল একটা অবস্থা দিয়েছেন। মানুষ আবার কোরআন শোনার জন্য আসছে, আবার মানুষ কোরআনের ময়দানে ফিরতে শুরু করেছে, এতে কি আমরা খুশি না বেজা? একটু কথা বলতে হবে, খুশি না বেজা? কম না বেশি? কিন্তু আমাদের এই আশা বসাতে, কোরআনের মাহফিল কায়েম হওয়াতে শয়তান মোটেও খুশি না, ঠিক কি না? শয়তান সবসময় ধান্দাবাজি করে, কেমনে মুসলমানদের ইমান থেকে দূরে সরায় দেওয়া যায়, ইমান কেমনে হারা করা যায়, এটা শয়তানের 1 নম্বর টার্গেট। টার্গেট নাম্বার 1 হচ্ছে ইমান থেকে কেমনে সরাবে। এই করোনা মহামারীর পরেও শয়তান এখন নতুন একটা মিশনে নামছে, শয়তানের মিশনের নাম হচ্ছে এখন মানুষের মুখ দিয়ে বলাচ্ছে আমরা করোনা মহামারী মোকাবেলা করেছি, বলে না আমরা ভূমিকম্প মোকাবেলা করি, আমরা বন্যা মোকাবেলা করি, আমরা সাইক্লোন মোকাবেলা করি, আমরা এত শক্তিশালী যে আমরা করোনা পর্যন্ত মোকাবেলা করছি, তাই না? লোকজন জিজ্ঞাসা করে কেমনে মোকাবেলা করলেন, আমরা উপযুক্ত সময়ে হাত ধোয়াইছি, উপযুক্ত সময়ে মাস্ক পরাইছি, উপযুক্ত সময়ে সামাজিক দূরত্ব ঘটাইছি, উপযুক্ত সময়ে বাপ বেটা 2 জন মোটর সাইকেলে করে আসছে, ছেলে যেন পিছন দিকে পড়ে না যায়, পিক আপ টান দিলে তো এরকম করে ধাক্কা দেয়, বেটারে বলছে ভালো করে ধর, পিছন থেকে জড়ায় ধরছে, বাপরে কোনোভাবে যেন না পড়ে, ঠাইসে ধরে মসজিদের সামনে আসে মোটর সাইকেল স্ট্যান্ড করছে, বাপ বেটা 2 জন মসজিদে যাইয়ে বুকের সাথে পিঠ লাগানো বাপ বেটা মসজিদে 1.5 হাত ফাঁকা করে দাঁড়াইছে। এরা বলে আমরা এইভাবে করোনা মহামারীকে মোকাবেলা করেছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বগুড়ার মানুষের বিচক্ষণতার কথা সারা বাংলাদেশে পরিচিতি আছে, বগুড়ার মানুষ চালাক সারা দেশের মানুষ এটা জানে, আপনারা বলেন তো। প্রিয় ভাইয়েরা, এই যে ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইডেন, ডেনমার্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশের টাকার দাম, কারেন্সির দাম বাংলাদেশের টাকার থেকে কম না বেশি? সবাই মনে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, যারা কানে মাফলার দিয়েছেন এগুলো খোলেন, আন্দাজি শীত নিয়ে আইছে এখনই রে ভাই, কি অবস্থা একটা। যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশের টাকার দাম বাংলাদেশের থেকে কম না বেশি?
যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশের আবিষ্কার, এইগুলা দেশের মহাকাশে যান পাঠানো, এইগুলা দেশের বিভিন্ন ধরনের ইনোভেটিভ আবিষ্কার যেইগুলাতে পৃথিবীকে আকর্ষিত করে তোলা, এইগুলাতে যোগ্যতা বাংলাদেশের থেকে কম না বেশি। যেইগুলা দেশের নাম বললাম, মঙ্গল অভিযান করা, চাঁদে অভিযান করা, মহাকাশে স্টেশন স্থাপন করা, রকেট উৎক্ষেপণ করা, বোয়িং বানানো, পৃথিবীর মানুষকে বিজ্ঞানের বিস্ময়কর উপহার দেওয়া, এইগুলাতে বাংলাদেশের থেকে এই সকল দেশ পিছায় না আগায়া। যেইগুলা দেশের নাম বললাম, টিকা, বিভিন্ন ধরনের ইঞ্জেকশন, বিভিন্ন ধরনের হাসপাতাল ম্যানেজমেন্ট, আইসিইউ, সিসিইউ, ঔষধ, এইগুলো আবিষ্কারে এই সকল দেশ বাংলাদেশের তে পিছায় না গায়া। বুঝে বলেন, পিছায় না গায়া। এবার বলেন তো, যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ বিগত দুই বছরের করোনাকালীন মহামারীতে বাংলাদেশের থেকে আক্রান্ত এবং মৃতের তালিকায় আগায়া না পিছায়া? বুঝে বলছে? ও বাবা, মানে উনারা আবিষ্কারে আগায়া, উনারা টিকায় আগায়া, উনারা মহাকাশে আগায়া, উনারা টাকায় আগায়া, উনারা হাসপাতালে আগায়া, উনারা আক্রান্ত তো আগায়া, উনারা মরাতেও আগায়া। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় যে দুনিয়ার এই সকল সামাজিক নিরাপত্তা, মাস্ক, ঔষধ, বিভিন্ন ধরনের হাত ধোয়া, এইগুলাতে যদি করোনা ঠেকত তাহলে ওইগুলা দেশে করোনাই হতো না। করোনা এইগুলাতে ঠেকে নাই, করোনা আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় বাংলাদেশের মানুষের উপরে বেঁচে থাকার অবলম্বন হয়েছে, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর ইমান চোর, তারা আমাদের কাছে এই সকল বুলায়া এখন আমাদের ইমান হারা করাচ্ছে। মনে রাখবেন, ইসলাম আপনাকে লা দরার ওয়া লা দেরার, মুসলমান আপনাকে ক্ষতি করতে ক্ষতিগ্রস্ত হতে বলে না। মুসলমান আপনাদেরকে, ইসলাম আপনাকে সামাজিক বিধিনিষেধ মানতে নিষেধ করে না। ইসলাম আপনাকে সামাজিক দূরত্ব মেনে চলতে, মাস্ক পরতে নিরুৎসাহিত করে না। হাত ধুতে ইসলাম নিরুৎসাহিত করে না। ইসলাম আপনাকে টিকা নিতে নিরুৎসাহিত করে না। কিন্তু ইমানদার বিশ্বাস করবে, এইগুলাতে টিকা আটকানো, এইগুলাতে করোনা আটকানো যায় না। এইগুলার পরেও আল্লাহ চাইলে তার হবে, আল্লাহ না চাইলে দুনিয়ার কারো করোনা দেওয়ার ক্ষমতা নাই, ঠিক না? এর নাম ইমান। এর নাম কি? জোরে বলেন, মুখ খুলে, এর নাম কি? মজবুত রাখবেন, কোনো ধানাই পানাই করে যেন কেউ আপনার ইমান চুরি করতে না পারে। সবার আগে এটা মনে রাখবেন, আমার আল্লাহ দিলে ঠেকানোর উপায় নাই, আমার আল্লাহ দিল ঠেকালে দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই, ঠিক না? এটাই মূল কথা, ইমানটা আগে মজবুত করবেন প্রিয় ভাইয়েরা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এত সুন্দর করে এই যে আমাদেরকে সুবিধাটা দিলেন, আল্লাহ রাব্বুল আমিন বাঁচায় রাখলেন, এতে কি আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং খুশি? আমরা কি আল্লাহ রাব্বুল আমিনের প্রকৃত হামেদ, আল্লাহ রাব্বুল আমিনের প্রকৃত শুকরগুজার বান্দা হতে পেরেছি? হ্যাঁ, বগুড়ার লোক তো বড় চালাক, বলে হুজুর আমাদের তো আগায় কেউ নাই, আমরা সব কথার আগে পিছিয়ে একবার করে আলহামদুলিল্লাহ বলি, তাই না? কিন্তু একটু হিসাব করলে দেখা যাবে আমাদের যে আলহামদুলিল্লাহ বলি, এই প্রকৃত আলহামদুলিল্লাহ আমাদের হয় না ভাই। একটা মানুষ এশার নামাজ পড়ে এই যে বাজারের সামনে দিয়ে যাচ্ছে, ইমাম সাহেব হুজুরের সাথে দেখা, ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই ব্যবসা কেমন গেল আজকে? আলহামদুলিল্লাহ ভাই, সেরম ব্যবসা হয়েছে। কিন্তু হিসাব করলে দেখা যাবে উনি সকালবেলা দোকান খোলার পরের থেকে দুই নম্বর মাল বিক্রি শুরু করছে, উনি জাপানি মাল বলে চাইনিজ মাল চালায়, উনি মিজানের পাল্লায়, ওজনের পাল্লায় সবসময় কম দেয়, উনার দোকানে অন্যান্য মালের সাথে মিশায়া মানুষকে ধোকা দেয়, সব সময় বলে আপনার মতো চীনা কাস্টমার পাইছি বলে কেনা দামে দিলাম, এই কথা বলে দু চারশো টাকা পকেট মারে, সুযোগ থাকলেই তার সাথে দুই নম্বরই করে, সারাদিন মিথ্যা কথা ছাড়া ব্যবসা করে না, সকাল এগারোটার সময় কাস্টমার পাইলে বলে আপনি হচ্ছেন আমার বনির কাস্টমার, দুই টাকা বিক্রির জন্য এই সকল মিথ্যা কথা বলে, ওই লোক আবার বলে দিন শেষে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা ভালো হয়েছে, তোমার আলহামদুলিল্লাহ হয় নাই, ঠিক কিনা? আপনি আলহামদুলিল্লাহ বোঝেন নাই? অনেক যুবক তরুণ আছে, ওরা তো আমাদের কাছে বলে হুজুর দোয়া করেন আর দুইটা বছর যেন করোনা থাকে। বলে ভাই বদমাইশ, আরো দুই বছর করোনা মানে? কই হুজুর আমরা এসএসসিটা অটোপাস পাইছিলাম আর দুইটা বছর থাকলে এইচএসসিটাও, কি চান্স নিছে চিন্তা করছেন আপনি? ওরা জিজ্ঞাসা করবেন কেমন আছো ভাই, কই আমার চেয়ে ভালো কে আছে? আবার ইচ্ছা মতো মোবাইলে মেগাবাইট উঠাই, উপরে ঠেলি নিচে ঠেলি, ডানে ঠেলে বামে ঠেলি, বাপের হোটেলে খাই, আমার চেয়ে ভালো কেউ নাই আলহামদুলিল্লাহ। কিন্তু যাই দেখেন ওই যুবক বাপ মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলে,
বাপ মারে তুই তুকারি করে কথা বলে, মসজিদে আজান হয় নামাজ পড়তে যায় না, টাকনুর নিচে এখন পর্যন্ত কাপড় পরে, মিথ্যা ছাড়া কথা বলে না, মহিলা ছাড়া তার সাথে কোনো আলোচনা নাই, মোবাইল ভর্তি হারাম নাপাক, যেই জিনিস শোনা যায় না দেখা যাবে না ওইগুলা সে দেখে, জামার কাট চুলের ছাঁট বিভিন্ন ধরনের পোশাক দেখলে বখাটে ছাড়া তাকে মনে হয় না, ইসলামের পক্ষে তার কোনো অবস্থান নাই, আজান হলে অন্যদিকে চলে যায়, মুখ দিয়ে গিবত গিল্লা করে, বন্ধু বান্ধবের সাথে গালি গালাজ ছাড়া কথা বলে না, মহিলা গেলে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, ও আবার বলে আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ হয় নাই। অনেক মুরব্বী আছে আমাদের, শেষ বয়সে আসছে, লম্বা একটু জুব্বা ধরছে, লম্বা একটু দাড়ি ছেড়ে দিছে, ওরে বাবা রে বাবা, পান খাওয়াতেও ডবল জোর দিছে, আসরের নামাজ কোনো রকম পরে স্টলে বসে গেল, বসে যাওয়ার পরে ডান পাশে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি গিবত কমিটির ক্যাশিয়ার, শুরু হয়ে গেল এরপরে কার কি হয়েছে, কার বউয়ের, কার হুজুরের, কোন চেয়ারম্যানের, কোন এমপির, বাজে কথা, গিবত গিল্লা, যেগুলো আল্লাহ পছন্দ করে না, বউয়ের সাথে সুন্দর আচরণ করে না, আজ পর্যন্ত কোরআন শরীফ ঠিক মতো পড়তে জানে না, এখন পর্যন্ত তার স্ত্রীর হক আদায় করতে জানে না, ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে ভাগ করে দিছে, বহু আগে তার হজমরা ফরজ হয়েছিল, নানান অজুহাত দিয়ে এখন পর্যন্ত আল্লাহর ঘরে যায় না, গিবত গিল্লা ছাড়া কথা বলে না, এখন পর্যন্ত ধোকাবাজি মুক্তি ছাড়তে পারে নাই, মন মানসিকতা ইসলাম পছন্দ করে না, উপরে উপরে জামা কাপড় দিয়া জিজ্ঞাসা করবেন, খেলাল করতে করতে কয় আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, আছে না আপনার আলহামদুলিল্লাহ হয় নাই, কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে নেন, আমি আলোচনা দীর্ঘ করব না, অনলি এক ঘন্টা, কিন্তু কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহটা আগে ক্লিয়ার করেন, এই আলহামদুলিল্লাহ ঠোঁটের, এ আলহামদুলিল্লাহ অন্তরের না, এ আলহামদুলিল্লাহ আপনার পৌঁছাই না আল্লাহর কাছে, আমার একটা মোবাইল আছে আপনাদের একজনকে দিয়ে দিব, এখন মোবাইলটা নেন, 78% চার্জ আছে, 300 টাকার উপর ফ্লেক্সিলোডের ব্যালেন্স আছে, পৃথিবীর যে কোনো দেশে আপনি কল করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন, ডাটা আছে, নেন আসেন, কেউ সাহস থাকলে আমার মোবাইলটা নেটও চালান। অনেকেই বলতে হুজুর নিতে চাইছিলাম কিন্তু আপনার এই যে পিছনের এইটা দেখে বুঝছি আপনার একটা ফিঙ্গার প্রিন্ট আছে, আবার সামনে প্যাটার্ন লক আছে, ওইগুলো খুলে দিয়ে দেখেন কেমনে ব্যবহার করি, ঠিক না, এইগুলো যদি না খুলে দেওয়া যায়, চার্জ থাক, টাকা থাক, ডাটা থাক, আপনার মোবাইল ব্যবহার আপনি করতে পারেন না, সুতরাং মুখ দিয়ে খালি আলহামদুলিল্লাহ বললেই হয় না, এটার পাসওয়ার্ড লাগে, এটার ডাটা লাগে, এটার কানেকশান ঠিক করা লাগে, নচেত এই আলহামদুলিল্লাহ এই সামিয়ানাও পার হয় না, এটা দুনিয়াতেই থেকে যায়, ঠিক না, যেন কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্যাট। বাংলাদেশের ব্যবসায়ী ছিলেন একজন, যমুনা গ্রুপের চেয়ারম্যান, কত কোটি টাকার মালিক, আল্লাহর বান্দা কোনোদিন বলে দিয়ে যেতে পারে নাই, ঢাকা শহরের 20 ভাগের 1 ভাগ জমির মালিক, করোনার সময়ে বাংলাদেশের দিক ট্রিটমেন্টের জন্য যাওয়াও যেত না আসাও যেত না, ওই সময়ও চার্টার্ড বিমানে করে তার জন্য 39 জন ডাক্তার নিয়ে আসছিল, আল্লাহ তারে রাখেন নাই দুনিয়ায়, মৃত্যু লিখে রাখছিলেন, চলে গেছে। আপনাকে মনে রাখতে হবে ব্যবসায়ী ভাই, ওই রকম বড় লোক বাঁচতে পারে নাই, চাইলে আল্লাহ আমারে শেষ করে দিতে পারত, কিন্তু আমার আল্লাহ তার বিশেষ দয়ায় আমার বাচ্চাগুলোকে এতিম বানায় নাই, আমার বউকে বিধবা বানায় নাই, আমার বাপ মায়ের মুখের চোখে পানি ফেলায় নাই, আল্লাহ আমি ক্ষুদ্র এক ব্যবসায়ী, তুই আমার প্রতি এত দয়া করলি আল্লাহ, আজকের থেকে শপথ নিলাম আমি আর ওজনে মিজানে কম দিব না, 1 নম্বর মাল বিক্রি করব, 2 নম্বর বলে 1 নম্বরকে চালাবো না, আল্লাহ এখন থেকে মানুষকে ধোকা দিব না, যদি বান্দার হক নষ্ট করে থেকে আদায় করে দিব খুঁজে খুঁজে, যদি না পাই তাহলে চেষ্টা করব ওই পরিমাণ দান মসজিদ মাদ্রাসায় করে তাদের হক আদায় করে দেওয়ার জন্য, আজকের থেকে আজান হবে মসজিদে থাকবো আমি, মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, আপনি যদি এই শপথ নিন বিল সিদ্দিকিন সোহাদায় সলিহিনদের মতো ব্যবসায়ী হবে এই শপথ নিতে পারেন, তবে আপনার আলহামদুলিল্লাহ হয়েছে, নচেত আপনার আলহামদুলিল্লাহ হয় নাই, ঠিক না, বেশি জোরে ঠিক বলেন না, অনেক সময় থুতু নিজের গায়ের মধ্যেই পড়ে, ভালো করে বুঝে ঠিক বলেন, তরুণ কত তরুণ দুনিয়ার থেকে হারায় গেল, তুমি তো কোন ছাই, আল্লাহ তোমার বিশেষ দয়ায় তুমি আমাকে বাঁচায় রাখছো আল্লাহ, ইংল্যান্ড আমেরিকায় 18 বছরের তরুণ মারা গেছে, আমাকে ফোন করছে, হুজুর দোয়া করেন কেন, বলে আমরা তো দাফন করতে চাই কিন্তু আমরা যখন 999-এ ফোন করছে আমাদেরকে মেসেজ পাঠাইছে, দেয়ার ইজ নো স্পেস ইন গ্রেভিয়ার্ড, প্লিজ ওয়েট 3 ডেজ, আফটার 3 ডেজ উই উইল কল ইউ, কবর দিবে, কবর দেওয়ার জন্য গোরস্থানে জায়গা নাই, নিজের বাড়ির লাশ পলিথিনের মধ্যে ভরে চেন দিয়ে আটকায় নিজের বাড়িতে রেখে গেছে, মা কাঁদে, বোন কাঁদে, বাপ কাঁদে, লাশ 3 দিন পরে আছে, গোরস্থানে জায়গা নাই, 18 বছরের তরুণ, আল্লাহ
তুমি আমারে কত না ভালো রাখছো আল্লাহ, আমি একটু তোমার গোলাম হয়ে যেতে চাই, দুনিয়ার ভঙ ভাঙার করতে চাই না। ঠোঁট থাকবে, মিথ্যা কথা থাকবে না, খারাপ বন্ধুর সাথে সম্পর্ক থাকবে না, বিড়িকর গাঁজা কর মত করেদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আজান হবে মসজিদ ছাড়া কোথাও পাওয়া যাবে না, উদ্ভট উল্লুক ভাল্লুক মার্কা জামা কাপড় চুলের ছাঁট আমার হবে না, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকবো, এখন থেকে সত্য কথা বলার চেষ্টা করব, মহিলা দিয়ে বাজে কথা আলোচনা করব না, মোবাইল থাকবে হারাম দেখবো না, আল্লাহর কাছে শপথ নিয়ে আজকের থেকে প্রকৃত তরুণ হয়ে ফেরত আসলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? প্রিয় মুরব্বী, আপনি বুঝে নেন আপনার আলহামদুলিল্লাহ কি। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে যাদের বয়স 60 উপরে তারা দুনিয়ার বুকে আক্রান্ত হবেই তো হবে, বাংলাদেশ উজাড় হয়ে যাবে। ডাইনে বামে দেখেন 60 বছর সব 60 বছর, ঠিক কি না? আল্লাহ তুমি বিশেষ দয়ায় আমাদেরকে হেফাজত করেছো, আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এখন থেকে আমি তোমার একজন প্রকৃত গোলাম হতে চাই, এখন থেকে আমার সম্পর্ক হবে মসজিদের সাথে, গিবত গিল্লা যেখানে আমি নাই সেখানে, এখন থেকে আল্লাহর পক্ষে চলার চেষ্টা করব, স্ত্রীদের সাথে সুন্দর করে কথা বলার চেষ্টা করব, ছেলে মেয়ের মধ্যে ধান্দাবাজি করে চালাকি করে বেইনসাফি করেছি, হক নষ্ট করেছি, এখন থেকে হক আদায় করে দিয়ে আমি প্রকৃত একজন আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করব, বাকি জীবনটা কোরআন সুন্নার পথে চালাবো, কোরআন পড়তে না জানলে আজকের থেকে কেমনে পড়বো কেমনে শিখবো এটাই হবে আমার শপথ, আমি এখন থেকে প্রকৃত তোমার একজন বান্দা হতে চাই, এইটা যদি আপনি শপথ নিয়ে বলতে পারেন এটাই হচ্ছে আপনার প্রকৃত আলহামদুলিল্লাহ। একজনও নাই, 3 মিনিট যদি ওইটা না থাকে, 2 মিনিট যদি ওইটা না থাকে, তাইলে সাইজ হয়ে যাবেন আপনি, ঠিক কি না? ওইটা কিনে খাওয়া যায় না, ওইটা রব্বুল আলামিন আপনারে পাঠায়। এই জন্য আমি বলি ভাই, আপনার মন যদি কোরআনের দিকে আসতে না চায়, নামাজ পর পর বলার পরেও নামাজ পড়তে না চায়, আপনার মন যদি শয়তানিতে বিদ্রোহ করতে চায়, অন্য কিছুকে আপনারে বেশি পছন্দ লাগায়, চোখ যদি আপনার কথা শুনতে না চায়, হারাম দেখার প্রতি বেশি আকর্ষিত হয়, একটা দোস্তরে ডাক দিয়ে বলবেন আমার যেটা খাই মুখ দিয়ে ওইটার হিসাব আমার নাই, তবে আল্লাহ যেটা দিয়ে বাঁচায় রাখছে আল্লাহর হুকুমের বর খেলাপ করে এই শরীর আর অধিকার নাই এদিকায় ভাই, আমার নাক মুখ 3 মিনিটের আগে ছাড়বি না, তবে ভালো করে বলে দিবেন একটু নড়াচড়া করলে বেশি ছাড়িয়ে দিস, কিন্তু তাছাড়া বিপদ আছে, ঠিক কিনা? যেই কথা না শুনলে আপনার, যেইটা না পাইলে আপনি টিকতে পারেন না, তুই কেমন করে গাদ্দারি করিস, আমার আল্লাহ বলছেন হিন্দু মুসলমান নাই, আল্লাহকে মানে বা না মানে নাই, দুনিয়ার সবাইকে এই দুইটা নিয়ামতে আমি ভরপুর করে দিয়ে রেখেছি, কিন্তু কিয়ামতের দিনে যখন উঠানো হবে পরিবেশটা আর একরকম থাকবে না, আমার আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসুরু সিমিনদা রাব্বি, হে রাসূল আপনি যদি দেখতেন ওই দিন যখন সালাম দিয়ে রহমত প্রাপ্ত বান্দাদেরকে আলাদা করে দেওয়া হবে, আর যখন মুসলিমদেরকে আলাদা করা হবে, যেই না আলাদা করে দেওয়া হবে, দুনিয়ায় VIP ছিল ভাই, কত সম্মান করে স্টেজে তুলে বসাইছিল, কিন্তু সকাল থেকে এই দুপুর বিকাল পর্যন্ত অন্তর দিয়ে কি চিন্তার গুণা করেছিলেন, চোখ দিয়ে কি গুণা করেছিলেন, কল্পনায় কি আপনার গুণা ছিল, ওইগুলা যদি ওই যে মুজিব বর্ষের সাইন যেরকম আসছিল দেখবেন নিয়ন সাইন, আর এত ঘন্টা এত মিনিট বাকি আছে, ওই রকম কপাল দিয়ে যদি উঠে যাইত স্টেজে উঠা লাগতো না, জুতা পিটা করে মানুষ নামায়া দিত, ঠিক কি না? আমাদের এই যে আমাদের যে মাহফিল হচ্ছে শশীবদনী দারুল উলুম ফোরকানি মাদ্রাসা, দুনিয়াতে সে আল্লাহর পক্ষে ছিল আল্লাহর বিপক্ষে ছিল, দুনিয়াতে আল্লাহ আলাদা করেন নাই, কিন্তু কিয়ামতের দিনে যারা মুজরিম তাদেরকে আলাদা করে দিবেন আল্লাহ, আলাদা করে দেওয়ার পরে রব্বুল আমিন বলবেন এক দলের মাথা উঁচু করেছিলেন, আর যারা মুজরিম হিসাবে আল্লাহর কাছে গ্রেপ্তার হবে তাদের কাল্লার হাড্ডিটা ভেঙে দিয়ে রব্বুল আমিন মাথাটাকে নিচু করায় দিবেন না, কিছু রুসিহিম দুনিয়ায় কত দাপট নিয়ে চলছিল, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন ওই দাপট আর রাখবেন না, মাথাগুলাকে রব্বুল আমিন নিচু করায় রব্বুল আমিনের সামনে হাজির করবেন, যেই না তাদের মাথাগুলা নিচু হবে, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলা মাথা নিচু করে রব্বুল আমিনের সামনে যখন আসবে, আসার পর রব্বুল আমিনের সামনে একটা কথা বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা, ওই মানুষগুলা
আল্লাহ রব আলামিনের কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় হাজার বার আমাদেরকে বলা হয়েছিল, বোঝানো হয়েছিল, আমাদের কাছে জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, আমরা স্বীকার করি নাই, আমরা মানি নাই, আমরা বুঝেও না বোঝার মতো ভান করেছি, কিন্তু রব্বুল আমিন আজকের এই কঠিন ময়দানে আল্লাহ দেখতে পাইলাম আমাদের যে অবস্থা আজকের দিনে হয়ে গেছে, আল্লাহ জাহান্নাম আমাদের সামনে হাজির হয়ে গেছে, রব্বানা ফসারনা, ওই জাহান্নামের গর্জন আমরা আমাদের কান দিয়ে শুনে ফেলছি, আল্লাহ যেই না বান্দারা বলবে, আল্লাহ আমরা জাহান্নামের শাস্তি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, ফারজি আইনা আই, আল্লাহ তোমার কাছে আমাদের একটা ফরিয়াদ একটা ফরিয়াদ, আমাদেরকে মেহরবানি করে আর একবার দুনিয়ায় পাঠায়া দাও। চিৎকার করে বলেন, তো ভাই ওই দিন এই কথা বললে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন একই কথা বলবেন, এই মুজরিমেরা আজকের দিনে আজাব নাকি ডেকে ফেলছিস, আবার আমার কাছে বলছিস ফরজি না, আয় রব্বুল আমিন আমাদেরকে দুনিয়ায় পাঠায় দাও, কেন দুনিয়ায় যেতে চাস? এতদিন তো দুনিয়ার বুকেই ছিলি, আবার কেন দুনিয়ায় যেতে চাস? ওই অপরাধীরা তখন আল্লাহর কাছে বলতে শুরু করবে, আল্লাহ দুইটা কারণে দুনিয়ায় যেতে চাই, এক নম্বর কারণ না আমাল সলিহা ইন্নামুকিন, আল্লাহ একবার যদি দুনিয়ায় পাঠাও আমরা তোমার কাছে বলতে চাই, আল্লাহ এবার দুনিয়ায় গেলে আর ধানায় পানাই করব না, নেক আমল করে করে আর ঈমান পূর্ণ করে আবার ফেরত আসব। বলেন তো আল্লাহর কাছে এই দুই আবদার কি ওই দিন গ্রহণ হবে? হবে। তাহলে মুজরিমরা কি অবস্থায় যাবে? মাথা ভেঙে যাবে, মাথা নিচু, না কিছু ইন্না রব্বিহিম, রবের কাছে মাথা নিচু করে আসবে, আসার পরে বলতে শুরু করবে, আল্লাহ আজকের দিনে আল্লাহ এমন মুজরিম, আমাদের ভাইদেরকে আমাদের থেকে আলাদা করে দিয়েছ, আজকের দিনে আজাব আমরা দেখে ফেলছি শুনে ফেলছি সব সত্য প্রমাণিত, আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই, আমরা একটু নেকামল করব আর পূর্ণ ইমানদার হয়ে আসব। তার মানে বোঝা যায় দুনিয়ার বুকের থেকে কারো যদি নেকামল আর ইমানের ঘাটতি থেকে যায়, ওই দিন যাওয়ার পরে কিন্তু বান্দা মুজরিম হিসাবে গ্রেফতার হইয়া যাবে, ঠিক না? এই জন্য দুনিয়ায় থাকতে নেকামল বাড়ান ভাই, যে কয়দিন আছেন কাজে লাগান, নামাজ রোজাকে একমাত্র নেকামল ভেবেন না, নামাজ রোজা ঠিক করতে হবে, পরপর পর উপকারী মন মানসিকতা নিতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দশের জন্য কাজ করতে হবে, অন্তত পক্ষে অন্তরটাকে হিংসা বিদ্বেষমুক্ত ভাবে আল্লাহর পছন্দনীয় বান্দাতে নিজেদেরকে রূপান্তর করতে হবে। বাঙালির অন্তরের থেকে হিংসাযুক্ত অন্তর মনে হয় বর্তমান পৃথিবীর আর কোনো মানুষের নাই, ঠিক না? কারো একটু উন্নতি হলে আমি দেখতে পারি না, উমুকের ছেলে একটু ঢাকায় চান্স পেয়ে গেছে, উমুকের ছেলে ভালো হয়েছে, আগে দোকানের কর্মচারী ছিল এখন দোকান দিছে, আগে জমি জায়গা ছিল না এখন একটু হয়েছে, আপনার সহ্য হয় না কলিজাটা পুড়ে যায়, তার মানে বুঝবেন দুনিয়ার বুকে এখন আপনি মানুষ হতে পারেন নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়ার থেকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে যদি ধরা খেতে না চান, আল্লাহর কাছে যদি বাঁচতে চান, আল্লাহ বলছেন দুইটা জিনিস, নামাল সলিহা দুনিয়ার বুকে নেক কর্ম করে যাও, আর দুই নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর আল্লাহর কাছে ইন্না মুকিনুন, ইমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই, ইমান পূর্ণ করে যাও, ইমানের থেকে দামি সম্পদ তোমার কিছু নাই। আমরা কোন কথায় ইমান হারায় যায়, কোন আচরণে ইমান হারা যায় কিচ্ছু জানি না, বিপদে পড়লেই বাবা মহস্তান, ঠিক না? বিপদে পড়লে বাবা মহস্তানের কাছে দৌড় লাগান, ওইখানে যাই সিন্নি দেন পায়েস দেন, নাউজুবিল্লাহি মিন জালিক, বাবা মহস্তান আউলিয়া, উনি যে বড় ওলি ছিলেন তাতে আমাদের কোনো অস্বীকার করার কিচ্ছু নাই, কিন্তু উনি যে দুনিয়াতে কবরে থেকে কোনো মানুষের পাঁচ পয়সা উপকার করতে পারেন না, যারা উপকার করবে মনে করে এরকম ভেবে তার কাছে মান্নত দেয় হাজত দেয় তার কাছে চায়, তাদের ইমান তৎক্ষণাৎ চলে যাবে, ঠিক কিনা? খবরদার, সাবধান, যদি কিছু চেতে হয় আল্লাহর কাছে চেতে হবে, আপনার হাজত মানত পূরণ করতে পারেন একমাত্র আল্লাহ। কিয়ামতের দিনে মুসলিমদের বিপদে পড়ার দ্বিতীয় কারণ ইন্না মুকিনুন, বলবে আল্লাহ আল্লাহও মানছিলাম হিল্লাও মানছিলাম, এই আল্লাহ হিল্লা কইরে ইমান হারা করে আসি, এখন দুনিয়ায় পাঠায় দাও, এবার তুমি পূর্ণ বান্দায় হবে, আল্লাহ বলবেন আর চান্স নাই। অতএব প্রিয় ভাইয়েরা, কথা শেষ,
সামারি বাবার বলি, কিয়ামতের দিন মানুষ উঠবে, এক নম্বর ভয়ঙ্কর উঠবে, যারা জালেম করবে। হিসাব করে দেখেন জুলুম হচ্ছে কিনা আপনার দ্বারা, পাই টু পাই হিসাব করেন। জুলুম থেকে বাঁচতে হবে, নচেত আল্লাহর কাছে চোখ বিস্ফোরিত করে, কাল্লা শক্ত করে, অন্তর উদাস করে আল্লাহ তুলে দিবেন, বাঁচার উপায় থাকবে না। আর দুনিয়ার বুকে কেবল যারা দুনিয়াদের আখেরাতকে ভুলে থাকবে, অটোমেটিক তারা জুলুমের মধ্যে রূপান্তরিত হবে। দুই নম্বর, যারা অপরাধ হিসাবে আল্লাহর কাছে উঠবে, কাল্লা ভেঙে দিবেন আল্লাহ, মাথা নিচু করবে, জাহান্নামের আজাব দেখাই দিবেন, তারপরে শুনাই দিবেন, এরপরে তাদের মুখ দিয়ে বের করবেন আল্লাহ দুনিয়ায় যেতে চাই। আল্লাহ বলবেন দুনিয়ায় যাওয়ার উপায় নাই। কেন যেতে চাও? নেক আমল করতে চাই। অতএব দুনিয়ায় থাকতে নেক আমল করতে হবে, এবং ঈমানকে বিশুদ্ধ করে, আল্লাহ ছাড়া কাউকে চিনি না, কাউকে মানি না, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, মালিক নাই, দেওয়ার মতো কোনো শক্তি নাই, এইরকম বিশুদ্ধ ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ বলছেন কোনো চিন্তা নাই, আমি রব্বুল আমিন আমার বান্দাকে আদরের কোলে তুলে জান্নাতে যাওয়ার একটা উপায় বের করে দিব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, হাত উঁচু করে আল্লাহর কাছে সাক্ষ্য দেন, আল্লাহ জান্নাতে যেতে চাই। তাহলে বলতে হবে, মুসলমান মিথ্যা কথা বলতে পারে, ধোকা দিতে পারে, গীবত করতে পারে, পরনিন্দা করতে পারে, স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, বাপ মার অবাধ্য হতে পারে, বিড়ি গাঁজা খাইতে পারে, মোবাইলে হারাম দেখতে পারে, আপনারা কিন্তু আল্লাহর কাছে বলেছেন, অথবা আল্লাহর কাছে আমরা এইগুলা থেকে পানা চাই, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন।